السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا شمانيتو ديني ভাতৃমণ্ডলী আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হকের পরে বান্দার উপর যে হক ফরজ করেছেন তা হচ্ছে মাতা পিতার হক। এর দ্বারা সহজে বুঝতে পারবেন যে মাতা পিতার হক কত বড় হক। আল্লাহ পাকের হক হচ্ছে যে তার এবাদত ছাড়া আর কারো এবাদত করবেন না। সামান্য কোনো রকমের এবাদত আল্লাহ ছাড়া কারো জন্য আপনি করবেন না। যদি করেন তাহলে আপনি বড় শিরক করলেন, আপনার জীবনের সমস্ত আমল ঈমান ধ্বংস করে ফেললেন এবং শেষ পরিণাম চিরকাল জাহান্নামে থাকতে হবে। আর আল্লাহ পাকের হকের পরে আল্লাহর সৃষ্টিদের যে হক মানুষের সাথে জড়িত তার মধ্যে সবচাইতে বড় হক এক নম্বরই হচ্ছে মাতা পিতার হক। মাতা পিতার হক সম্পর্কে, মাতা পিতার অধিকার, মাতা পিতার দায়িত্ব করণীয় ইত্যাদি, মাতা পিতার অবাধ্যতা, এ সম্পর্কে আমাদের তিনটি আলোচনা ধারাবাহিকই দীর্ঘ আগে হয়েছে, তাই 10 বছর হয়ে গেল। আর অনেক নতুন ভাইয়েরা বোনেরা আসছেন যাদের স্মরণ করানো প্রয়োজন। এছাড়া যে আলোচনাগুলি করেছি জরুরি না যে সেই কথাগুলি আবার বলবো, আমার এটা মোটেই নিয়ম নাই। নতুন কিছু বলা ছাড়া একটা বিষয়কে রিপিট করব কোথাও এই অভ্যাসটা আমার নেই। চেষ্টা করি যে নতুন কিছু যদি থাকে ওই বিষয়ের ওপর তো নতুন কিছু পেশ করা। এই উদ্দেশ্যেই আজকে মাতা পিতার হক সম্পর্কে এবং মাতা পিতার হক যদি আদায় করেন, বিশেষ করে একটি খাস বিষয় এই বিষয়টি যে মাতা পিতার হক আদায় করলে তার উপকারিতা কী, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করলে আপনি পাবেন কি, বিশেষ করে দুনিয়াতে, আখেরাতে তো আছেই মহাপুরস্কার, কিন্তু দুনিয়াতে মানুষ নগদ নগদ সকলে পছন্দ করে, মুসলিমও পছন্দ করে অমুসলিমও পছন্দ করে। সৎ লোকও দুনিয়ার নগদ সুখ শান্তি চায় আর অসৎ লোক তো আরও বেশি চায়, কারণ তাদের লক্ষ্য উদ্দেশ্য যারা অসৎ লোক গুনাহগার, যারা আখেরাতের বিষয়ে চিন্তাশীল নাই, শুধু দুনিয়ায় তাদের গরজ, অমুসলিম হোক অথবা মুসলিম সমাজের অসৎ লোকেরা হোক, তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পার্থিব জগতের সুখ শান্তি হাসিল করা। তো পার্থিব জগতেও যে সুখ শান্তি পাওয়া যায় মাতা পিতার হক আদায় করার মাধ্যমে, এই বিষয়গুলি বিশেষ করে দলিল সহকারে আপনাদের সামনে পেশ করব। যারা সরাসরি শুনবেন আল্লাহ পাক তাদের যেন আমল করার তৌফিক দান করেন,
আর যারা সরাসরি নাও শুনবেন আল্লাহ পাক তাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন। অনেকে আছেন হয়তো সরাসরি শুনতে পান না, শোনার সুযোগ পান না, কিন্তু তারা আমাদের চাইতে যারা এখানে কাছাকাছি থাকে তাদের চাইতে অনেকে বেশি উপকৃত হন, বেশি লাভবান হন। এবং এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রুব্বা মুবাল্লাগিন আও আমিন সামিইন, সেই বুখারীতে হাদিস রয়েছে যে অনেক সময় দেখা যায় যে যাকে পৌঁছানো হইল মানে ডাইরেক্ট ছিল না, সরাসরি ছিল না, প্রত্যক্ষ ভাবে সে সামনে ছিল না, কিন্তু সে পরোক্ষভাবে শুনেছে বা তাকে পৌঁছানো হয়েছে যেভাবে হোক না কেন, যে মাধ্যম দিয়ে হোক না কেন, আও আমিন সামিন, যারা সরাসরি শুনেছে কোনো আলোচনা বা কোনো কথা, তার চাইতে বেশি তারা সংরক্ষণকারী হয়ে থাকে। কখনো কখনো সকলে না হইলেই অনেকেই যারা সামনে আমরা আছি যে বলছে এবং যারা শুনছে সামনে তাদের চাইতে অনেক বেশি উপকৃত হয় ওই সব লোকেরা যাদের কাছে পরবর্তীতে দিনের কথাগুলি পৌঁছিবে। এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তো আল্লাহ পাক যেন সকল মুসলিমকে বিশেষ করে বাংলা ভাষাভাষীকে আমাদের দিনের কথাগুলি থেকে উপকৃত করেন, আর সবার আগে আমাকে নিজেকে সংশোধন করার আল্লাহ তৌফিক দান করেন, নিজেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, দুনিয়া এবং আখেরাত আমাদের সকলের আল্লাহ পাক ভালো করেন। যেসব বোনেরা এখানে হাজির হয়েছেন বা হবেন অথবা যারা শুনবেন তাদের জন্য বিশেষ করে দোয়া করি, কারণ তারা এত কাজকর্ম সংসারের থাকা সত্ত্বেও তারা আমাদের সময় দিয়ে এখানে আলোচনা শুনতে আসেন অথবা বাড়িতে বসে অনলাইনে শোনেন। আল্লাহ পাক তাদের যেন উত্তম প্রতিদান দান করেন এবং তাদেরকে যেন কোরআন সুন্নার কথা দ্বারা উপকৃত করেন দুনিয়া আখিরাতে। মাতা পিতার অধিকার এবং মাতা পিতার অধিকার হক আদায় করলে উপকারিতা, আয়াত দিয়ে শুরু করি। কোরআনে কারিমে মাতা পিতার সাথে সৎ ব্যবহার সম্পর্কে বেশ কিছু আয়াত রয়েছে, একটি দুটি না, অনেকগুলি সুরাতে আয়াত রয়েছে। সুরায় নিসার আয়াত রয়েছে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তারপরে আপনার রয়েছে সুরায় বনী ইসরাইলে যেটা প্রসিদ্ধ, সুরায় আনকাবুতে রয়েছে, সুরায় আহকাফে রয়েছে, সুরায় লোকমানে রয়েছে, এইরকম বেশ কিছু জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতার সাথে সৎ ব্যবহারের কথা বর্ণনা করেছেন। বিস্তারিত সূরা বনী ইসরায়েলের আয়াত নম্বর 23 এবং 24 আছে, ওই আয়াতটি দিয়ে শুরু করছি। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহ, আল্লাহ পাক হে বান্দা হে মানুষ তোমাকে নির্দেশ দান করছেন, প্রত্যেক মানুষকে আল্লাহ পাক সম্বোধন করেছেন, ওয়াকাদা রব্বুকা, যার উপর কোরআন করিম নাজিল হয়েছে তাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও এই সম্বোধনে আছেন এবং তার উম্মতও আছেন যারা দাওয়াত কবুল করেছে মুসলিম, এবং যারা মুসলিম নয় তাদেরকে প্রত্যেক মানুষকে আল্লাহ সম্বোধন করছেন যে হে সৃষ্টি হে মানুষ তোমাকে তোমার প্রতিপালক নির্দেশ দান করছেন যে আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহ, তার ছাড়া আর কারো ইবাদত করবে না, একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করবেন না। আসল হচ্ছে যে ইবাদত করা যাবেই না, একমাত্র কার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে আল্লাহর, তার ইবাদত করা যাবে আর কারো ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত। এই জন্য আল্লাহ তাবুদু যে ইবাদত করবে না অন্য কারো অন্য কোনো কিছুর, ইল্লা ইয়াহু একমাত্র তার ইবাদত ছাড়া। যেমন অন্য যা বলছেন ওয়াবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ এবং তার সাথে কোনো কিছুকে শরীক করিও না, একমাত্র আল্লাহর ইবাদত করবে, আদেশ নিষেধ মেনে চলবে, যা আল্লাহ ফরজ করেছেন ফরজ বাধ্যতামূলক পালন করবে হ্যাঁ স্বতঃস্ফূর্তভাবে, আর যা আল্লাহ হারাম করেছেন সেগুলো থেকে সম্পূর্ণরূপে বিরত থাকবে। যেসব ভালো কাজের জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন অথচ ফরজ নয় হয়তো সুন্নাত মুস্তাহাব, সেগুলি কাজে আগ্রহী হবে। যেসব কাজ অপছন্দনীয় হয়তো হারাম নয় কিন্তু অপছন্দনীয় একজন মানুষের জন্য হ্যাঁ, সেগুলি থেকে যথাসাধ্য বেঁচে থাকবে, এ হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করা। তৌহিদের সাথে সাথে আল্লাহর একত্ব প্রতিষ্ঠার সাথে সাথে অবিল ওয়ালিদাইন ইহসানা, এবং তারপরেই আল্লাহ বলছেন যে মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে। এহসান শব্দ
ওই কোরআন হাদিসে এহসান শব্দ ব্যবহৃত হয়েছে। এহসান মানে সদ ব্যবহার করা, সদ ব্যবহার শব্দটি, এহসান শব্দটি যতগুলি দিককে সামিল হইতে পারে সবগুলি দিক এতে সামিল আছে। অনেক সময় শিক্ষিত হলেও, এমনকি আরবি ভাষায় শিক্ষিত, কোরআন হাদিসে শিক্ষিত হইলেও এই কথাগুলি হয়তো আপনার সামনে ভেসে উঠে না যতক্ষণ পর্যন্ত সেগুলি পয়েন্ট টু পয়েন্ট তুলে ধরা না হবে। এই জন্য আমি এই বিষয়টা আজকে বিস্তারিত তুলে ধরব যে কিভাবে আপনি মা বাবার সাথে এহসান করবেন, সদ ব্যবহার করবেন। আর একটি শব্দ যা ব্যবহৃত হয়েছে কোরআন এবং হাদিসে তা হচ্ছে বীর। বীর মানেও সদাচরণ করা, সদ ব্যবহার করা। বীররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে কি করা, হ্যাঁ, নেক ব্যবহার করা, নেক আচরণ করা, ভালো আচরণ করা, সৎ ব্যবহার করা। জি, এই দুটি শব্দ হয় এহসান না হয় বীর। যে আয়াতগুলি মাঝে মধ্যে বলবো তার মধ্যে দেখবেন যে বীর শব্দটি আসছে না হলে এহসান শব্দ আসছে। হাদিস বলবো তাতে হয় বীর শব্দ আছে না হলে এহসান শব্দ রয়েছে। আল্লাহ এখানে বলেছেন অবিল ওয়ালিদাইন এহসান। তারপরে আল্লাহ বলছেন যে বিশেষ করে মাতা পিতা যখন বার্ধক্যে পৌঁছে যায় তখন মুখাপেক্ষী হয়, সকলে এক সময় অন্যের মুখাপেক্ষী হবেন। যখন শরীরে শক্তি থাকে, নিজে কাজকর্ম করতে পারেন, নিজেই সব কিছুই আপনি করে নিতে পারেন, তখন কেউ করলো না করলো অসুবিধা নেই। আমি নিজের রুজি রোজগারও করতে পারি, নিজে পাকশাক করেও খেতে পারি, তাই না? পারছেন আপনার মাশা আল্লাহ। জি, কিন্তু এমন একটা সময় আসবে হয় রুজি রোজগার করতে পারবেন না, রুজি রোজগার করতে পারলে পাকশাক করতে পারবেন না, হ্যাঁ, অথবা এর চাইতে দুর্বল হয়ে পড়বেন, নিজের পেশাব পায়খানার প্রয়োজন মেটাতে পারছেন না, চিকিৎসার জন্য নিজে যেতে পারছেন না, অচল চলতে পারছেন না, উঠতে পারছেন না, বসতে পারছেন না। সুবহানাল্লাহ। তো মানুষকে আল্লাপাক কমজোর করে পয়দা করেছেন, আবার শক্তিশালী করেছেন, আবার আল্লাপাক কমজোরির দিকে ফিরিয়ে দিয়েছেন। এসব বিষয়গুলি কোরআনে কারীম আল্লাপাক বর্ণনা করেছেন। হিম্মায়া বলগান না ইন্দাকাল কেবার, বিশেষ করে হে ছেলেরা, হে মেয়েরা, সকলকে আল্লাহ সম্বোধন করেছেন। শুধু ছেলেদেরকেও নয়, মনে রাখবেন মেয়েদেরও, বিবাহিতা হোক অথবা অবিবাহিতা হোক, তাদের ওপরও ফরজ যে মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে, তার যতটা যোগ্যতা আছে সেই যোগ্যতা দিয়ে সৎ ব্যবহার করবে। হে মানুষ, হে পুরুষ, হে নারী, তোমার কাছে যদি তোমার মাতা পিতা উভয়ে অথবা তাদের কোনো একজন, হ্যাঁ, একজনকে পাননি, হইতে আগে মারা গেছে, হ্যাঁ, একজনকে শুধু পেয়েছে, নসিবে হয়েছে, হ্যাঁ, বার্ধকে পৌঁছেছে আর খেদমতের সেবা করার সুযোগ পেয়েছেন, সৎ ব্যবহারের সুযোগ পেয়েছেন, এই বার্ধক্যের সময় আপনি মাতা পিতাকে পেয়েছেন, ফালা তাকুল্লাহমা উফ, সেই সময় ছেলে মেয়েদের সাহস বেড়ে যায়। কারণ এখন এ ফল চুষা হয়ে গেছে, এ খেজুর চুষা হয়ে গেছে, এখন আঁটি হয়ে গেছে, হ্যাঁ, বীজ হয়ে গেছে, এতে রসটাই নেই, হ্যাঁ, কোনো স্বাদ নেই, সুতরাং ওগুলে ফেলে দেওয়ার মতো অবস্থা আর কি। আজকাল অধিকাংশ মানুষের অবস্থা, অধিকাংশ মুসলিমদের অবস্থা যে বাপ মাকে ঠিক ওই যে কোনো ফলের বীজের মতো চুষে টুষে আম, আমরা ভালো করে চুষে টুষে আমের আঁটি ফেলে দিলাম, হ্যাঁ, খেজুর আঁটি বিচি ফেলে দিলাম, ঠিক ওই রকম অধিকাংশ ছেলে মেয়েরাই শুরু করেছে। যতক্ষণ পর্যন্ত বাপ মায়ের রস আছে ভালোই চুষছে, এমন চুষা চুষছে, বিশেষ করে প্রবাসে যারা থাকে বাপ মা এখানে আর ইন্টারন্যাশনাল স্কুলে পড়ায়, তাদের অবস্থা দেখলে তো আরও ভালো করে এটা বুঝতে পারবেন। সারা জীবনের টাকা পয়সা যা ইনকাম করে চলে, একটা অথবা দুটো ছেলে মেয়ে তো বেশি নিবেই নাই সেই শ্রেণীর লোকেরা, একটা অথবা দুটো ছেলে মেয়ে নিয়েছে, দুটোকে পাঠিয়ে দিল কোথায়, আমেরিকা, ইউরোপ আর ক্যানাডা আর অস্ট্রেলিয়া লেখাপড়া করার জন্য, আর না হলে কমের পক্ষে মালয়েশিয়া, আর জীবনে যা ইনকাম করেছে সব ডোনেশনে ওখানে ঢুকাই দিল, কিছুই রাখেনি, কিছুই রাখেনি নিজের হাতে, আর শেষখানে ছেলে ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হইলো, অথবা কিছু হইলো, হলো না, আর বাপ মা কিছুই পেল না, বাপ মা কিছুই পেল না তাদের কাছ থেকে। বাপ মায়ের জায়গা হলো কোথায়, বৃদ্ধাশ্রমে। কয়েকদিন আগে ফেসবুকে একটু নজরে আসলো, সুবহানাল্লাহ, সম্ভবত ঢাকা ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসর, সে বৃদ্ধাশ্রমে, আর সে সাংবাদিকদেরকে তার বিবৃতি দিচ্ছে যে আমার ছেলেরা কি যেন অস্ট্রেলিয়া থাকে, কি আমেরিকায় থাকে, কি মেয়ে কোথায় বিদেশে কোথায় থাকে, পশ্চিমা দেশে থাকে, আর তাকে দুটো ভাত দেওয়ার কোনো লক্ষ্য নেই, একটা ছেলে ভালো ছেলে নেই, একটা মেয়ে ভালো নেই যে যাই বাবাকে বার্ধক্যে নিজের কাছে নিয়ে রাখে। সুবহানাল্লাহ। অথচ এদেরকে পড়ানোর জন্য সমস্ত টাকা পয়সা শেষ করে দিয়েছে, সমস্ত শ্রম, মানসিক, শারীরিক,
আর আর্থিক সব শ্রম দিয়েছে, সব সেবা দিয়েছে ছেলে মেয়েকে মানুষ করার জন্য, কি পেল এদের কাছ থেকে? এটা যদি ওই সময়টা জানতো যে এই ছেলে আমার সাথে এই দুর্ব্যবহার করবে, তার সঙ্গে পাঠাবে, কেউ যদি গায়েব জানতো তাহলে এই ছেলেগুলোকে মেরে ফেলে রাখতো না, রাখতো ওই পাঁচ বছর বয়সে বা দুই বছর বয়সে বা ওই যে যখন ভবিষ্যৎ তখনই গলা টিপে মেরে ফেলে দিত, নাই রাস্তায় ফেলে দিত। বড়ই দুঃখের বিষয়। আল্লাহ পাক বলছেন যে বার্ধক্যে যখন মাতা পিতা পৌঁছে যায় আর যদি পেয়ে যাও তখন কটু কথা অথবা একটা শক্ত কথা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। শরীরে শক্তি আছে, বাপের ভয় লাগে কথা বলতে তার সামনে, হ্যাঁ চোখে চোখ মিলিয়ে কথা বলতে ভয় লাগে, উত্তর দিতে ভয় লাগে, কিন্তু যখন বুড়ো হয়ে যায় তখন, আর ছেলে হয়েছে শক্তিশালী হয়ে গেছে, তখন যে কোনো এই রকমের বেয়াদবি কথা বেরিয়ে যেতে পারে। আল্লাহ বলছেন ফালা তা করলাম, বেয়াদবি করা তো দূরের কথা, হ্যাঁ কষ্টদায়ক কথা বলা তো দূরের কথা, উফ বিরক্তিবোধ করা, একটা কিছু বাপ বলল অথবা মা বলল যাতে বিরক্তিবোধ করলেন, আরবি ভাষায় উফ শব্দটি হচ্ছে বিরক্তি প্রকাশ করার শব্দ, বিরক্তি প্রকাশ করার শব্দ। যেমন আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলে থাকি, হ্যাঁ আপনারা কি বললেন, হ্যাঁ কি বল উফ, তাই না, হ্যাঁ কেউ বলেন ওহ বলেন অথবা হেই বলেন, কিছুই বলেন আর কি, হ্যাঁ একটা কিছু জি। এই কথাও বলিও না, ওয়ালা তানহার হমা, আর তাদেরকে ধমক দিয়ে কথা বলিও না, গরম মেজাজ করে কথা বলিও না, বরং অকুল্লাহমা কৌলান কেরিমা, তাদের সাথে সম্মানজনক কথা বলল। তোমাকে কি ধরনের কথা বললে মনে করো যে আমাকে সম্মান দিয়ে কথা বললো, ঠিক ওর চাইতে বেশি হোক, তুমি তো ছেলে, হ্যাঁ তোমার বাবাকে কথা বলবে তুমি, তোমার নিজের জন্য যেটা সম্মানজনক বাক্য মনে করছো, কথা মনে করছো, কমপক্ষে সেই কথাটাই বলিয়ে যে বাবার জন্য এটা সম্মানজনক ভাষা হইল। অকুল্লাহমা কৌলান কেরিমা, সম্মানজনক কথা আল্লাহ পাক বলতে বলেছেন। আল্লাহ পাক আরো বলছেন ওয়াকফিজলাহুমা জানাহাজুল্লি মিনা রাহমা, আর তুমি দয়ার সাথে তোমার ডানা, বিনয়ের ডানা, তাও জানাহাজুল অর্থাৎ বিনয়ী হয়ে যাও বাপ মায়ের সামনে, যতই জাদ্রেল হয়ে যাও না কেন, যতই তুমি প্রফেসর আর ডাক্তার আর বৈজ্ঞানিক হয়ে যাও না কেন, তোমার বিনয়ের ডানা দয়ার সাথে কি করে দাও, ঝুঁকিয়ে দাও, অর্থাৎ বাপের সামনে কথা বললে ঝুঁকে কথা বলবে, মায়ের সামনে কথা বললে ঝুঁকে কথা বলবে, রুকু সিজদা নয় কিন্তু বাকি ঝুঁকি, মাথা ঝুঁকিয়ে চোখটা নিচে করে, চোখে চোখ দিয়ে নয়, আর গরম মেজাজ করে নয়, আর বুক ফুলিয়ে নয়, জি এভাবে কথা বলবে। ওয়াকুর রব্বি রাহমহুমা, আর তাদের জন্য দোয়া করিও, তাদের জীবদ্দশায় দোয়া করতে পারেন আর তাদের এন্তেকালের পরেও এই দোয়া করতে পারেন, কারণ রহমতের দোয়া যখন বাপ মা বেঁচে আছে তখনও করা যেতে পারে, আর এন্তেকালের পরে তো মানুষ প্রত্যেকে আল্লাহর রহমতের মুকাফি, রহমত ছাড়া আর কোনো উপায় নেই, জি কারণ নিজে আর আমল করার সুযোগ নেই, আমলের দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন ওয়াকুর রব্বির হামহুমা, আর বলো এই দোয়া রব্বির হামহুমা। আমাদের দেশের মানুষের মাশা আল্লাহ অন্তত একটা গুণ আছে যে বাপ মার জন্য এই দোয়াটা আরবিতে মুখস্থ আছে, তাই না, বুঝুক আর না বুঝুক অর্থ কিন্তু মুখস্থ আছে, জি অধিকাংশ লোকের কাছে শোনা যায় এই দোয়াটা মুখস্থ আছে, কিন্তু কথা হচ্ছে শুধু দোয়া মুখস্থ থেকে কাজ হবে না, তার আগে আপনার আচরণ ঠিক থাকতে হবে, ব্যবহারটা আপনার বাপ মায়ের সাথে ঠিক থাকতে, দোয়া মুখস্থ আছে, বাপ মায়ের দোয়া জানেন, হ্যাঁ জানি, কিন্তু বাপ মার সাথে খারাপ ব্যবহার করছেন আপনি, বাপ মাকে কষ্ট দিচ্ছেন আপনি, তো এই দোয়া করে লাভটা কি আপনার, রব্বির রহমহুমা, হে আমার রব ইরহামহুমা, আমার মাতা পিতার উপর কি করো দয়া করো, রহম করো, কামা রব্বায়ানি সাগীরা, যেমন দয়ার হ্যাঁ অন্তর নিয়ে, হ্যাঁ দয়ার মন মেজাজ নিয়ে বাল্য জীবনে আমার কি করেছিল, হ্যাঁ লালন পালন করেছিল, যদি দয়া না থাকতো তো মা পেটে কষ্ট করে দশ মাস রাখতো না, বাপের যদি দয়া না থাকতো তাহলে পৃথিবীতে আসতেই দিত না, হ্যাঁ স্ত্রীকে বাধ্য করতো যে বাচ্চা নষ্ট কর, এই বাচ্চা আমি চাই না, ঝামেলা চাই না, আমার হ্যাঁ সম্ভোগে হ্যাঁ কি হবে বাধা সৃষ্টি হবে, সম্ভোগ ব্যাহত হবে, অনেকে আছে পাঁচ বছর দশ বছর বিয়ে শাদীর পরে বাচ্চা নিতে চাই না, কি জন্য, আমি স্ত্রী সম্ভোগ করবে, আরে বাচ্চা হইলেই তো সম্ভোগ শেষ, হ্যাঁ বাচ্চা বিরক্ত করবে, তখন সেই আমোদ ফুর্তি পাবো না,
সেই সুযোগ সুবিধা পাবো না। আবার কেউ বাচ্চা নিয়ে এসে বাচ্চা নেওয়ার পরে দুই তিন মাসেই দুধ বন্ধ করে দিল, মা দুধ দেবে না, কারণ হ্যাঁ তার শারীরিক গঠন খারাপ হয়ে যাবে। জি হ্যাঁ, যদি এই খারাপ ব্যবহারগুলি করতো আর তোমাকে দুই বছর তোমার হক আদায় করে দুধ না দিত, তাহলে কি হইতো তোমার অবস্থা? তোমাকে ভালো যদি তোমার সেবা যত্ন পরিচর্যা না তোমার করা হইতো বাপ মায়ের পক্ষ থেকে, তো কি অবস্থাটা তোমার হইতো? ইত্যাদি ইত্যাদি কত যে দিক রয়েছে যে বাল্য জীবনে যখন অসহায় ছিলেন আপনি, আমি অসহায় ছিলাম, তখন মাতা পিতা একটু করে চিন্তা করেন যে কিভাবে মানুষ করেছে। আর যাদের ছেলে মেয়ে হয়েছে, কাছে থেকে স্ত্রী আপনার ছেলে মেয়েগুলোকে বাচ্চা পেটে রাখে কত কষ্ট করে, তারপরে ভূমিষ্ঠ করে, যখন প্রসাব বেদনা হয় কত কষ্ট হয়, মরণ চোখের সামনে যে এক্ষুনি মত আসতে পারে, সুবহানাল্লাহ, তারপরে বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরেই সমস্ত কষ্ট ভুলে যায় আর তারপরে বুকে জড়িয়ে তুলে, আর কত যে তার মনে শান্তি হয়, আর বাপকেও যে কত খুশি লাগে যে আমার ঘরে একটা ছেলে জন্মেছে অথবা মেয়ে জন্মেছে, ইত্যাদি এই বিষয়গুলি আপনি নিজেই নিজের অনুভূতি কে বলবেন যে এখন তোকে কেমন লাগছে, তোর ছেলে হয়েছে তো, হ্যাঁ তোর স্ত্রীর অবস্থাটা কেমন, তোর স্ত্রী কত কষ্ট করে ছেলে মেয়ে মানুষ করছে, ওই রকমই তোর মা বাবা এইভাবেই মানুষ করেছে তোকে, এর চাইতে বেশি কষ্ট করেছে, কারণ এখন তো হ্যাঁ মেলা ব্যবস্থা আছে। হ্যাঁ, রাতে কতবার পেশাব করে একটা ছোট বাচ্চা, দুই মাস তিন মাসের বাচ্চা, আর পায়খানা করে চিন্তা করেন তো, এখন পেশাব পায়খানা করলে বাপ মায়ের কোনো চিন্তা আছে? পয়সা আছে, পাম্পার্স কিনছে, এগুলো পাম্পার্স বুঝেন তো, পাম্পার্স, হ্যাঁ আরব দেশ যারা দান বুঝে, হ্যাঁ পেশাব ওতে টেনে নিচ্ছে, আর তার বিছানাও খারাপ হচ্ছে না, মায়ের শরীরও পেশাব লাগছে না, পায়খানা লাগছে না, আর তখন আমরাকে যখন মানুষ করেছে, আপনাদেরকে যখন মানুষ করেছে, এসব নাম পর্যন্ত আমরা জানতাম না, আমাদের বাপ মা এখনও জানে না, তাই না? কত কষ্ট করে, তাহলে রাতে কতবার আপনি পেশাব করেছেন, কতবার পায়খানা করেছেন আপনি, আর কত দিন আপনার কারণে ফজরের নামাজের আগে আপনার বাপ মাকে গোসল করতে হয়েছে, আপনার পাশে শুয়ে থাকার কারণে পেশাব পায়খানা লেগেছে তাদের গায়ে, চিন্তা করুন কামা রব্বায়ানি সাগিরা, ছোটকালে কীভাবে মানুষ করেছে আল্লাহ, যেইভাবে দয়ার সাথে মানুষ করেছে ওই রকমই তুমি তোমার রহমত করো আমার মাতা পিতার উপর, রব্বির রহম হমা কামা রব্বায়ানি সাগিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে পাঁচটি নির্দেশ দান করেছেন যেগুলি পরপর বর্ণনা করলাম। উহ আহ শব্দ বলিও না, বিরক্তিকর কোনো শব্দ, বিরক্তি প্রকাশ মূলক কোনো শব্দ বলিও না, এবং ধমকও দিও না, সম্মানজনক কথা বলো, তাদের জন্য দোয়া করো, এবং তাদের সামনে নমনীয় হও, বিনয়ী হও, নিজেকে ছোট মনে করো, যতই বড় হয়েছে, আজকাল ছোট হইতে চাই না, সুবহানাল্লাহ, আশ্চর্য হয়ে যাবেন, নামাজি আলেম পরিবার, তারপরে ছেলে সিয়ানা সাবালক হওয়ার পরে কথা উত্তর দেয় তো যেন মনে করে যে আমি যদি একটু ছোট হয়ে কথা বলি তো আমার মান সম্মান চলে যাবে, বাপ মায়ের সামনে যতই বড় হয়ে যান, যত নিজেকে ছোট মনে করবেন, যত নিজেকে বিনয়ী মনে করেন, তত বেশি ভালোবাসা পাবেন বাপ মায়ের, ভালো করে বুঝে দেখবেন, যদি বাপ মারও জ্ঞান আছে, হ্যাঁ বুড়ো হইলে যে জ্ঞান হারিয়ে গেছে তা নাই, ভালো জ্ঞান বুদ্ধি আছে, বুঝে যে কোনটা ছেলে আমার সামনে নমনীয় কথা বলে আর কোনটা ছেলে ডাক দিচ্ছে কথা বলছে কিন্তু তার মধ্যে একটা যেন হ্যাঁ আত্মহংকার আছে, হ্যাঁ মেজাজি হয়ে উত্তর দিচ্ছে, আসছি দুইবার, মানে এটা কেমন কথা হইল, আর এইরকম ভাষা কেন, ডাক দিয়েছে চুট করে চলে আসবেন। হ্যাঁ একটি হাদিস শোনাই, আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি বর্ণনা করছেন, বলছেন যে সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া ইলাল্লাহি তাআলা। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞেস করলাম যে আল্লাহর কাছে কোন আমল, কোন কাজ সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি ভালোবাসেন কোন কাজ? তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজগুলি পাঁচ ওয়াক্ত, হ্যাঁ আউয়াল ওয়াক্তে পড়া, বিশেষ করে টাইমের মধ্যে পড়া, আর বিশেষ করে আউয়াল ওয়াক্তে, নামাজের আউয়াল ওয়াক্ত আছে আর শেষ ওয়াক্ত আছে, প্রথম ওয়াক্ত যেমন জোহরের নামাজের টাইম দাম্মামে আমাদের শুরু হচ্ছে মোটামুটি ধরেন পৌনে বারোটা, হ্যাঁ একটু এদিক ওদিক, এই পৌনে বারোটা থেকে নিয়ে সাড়ে বারোটার মধ্যে নামাজ পড়ে নেওয়া, এটা হচ্ছে আউয়াল ওয়াক্ত। আর আপনি জামাত করবেন, জামাতও যদি করেন একটার সময় জামাত, দেড়টার সময় জামাত,
অথবা আপনি সফরে আছেন, নামাজের টাইম তো আছে, গাড়ি চালাই আর একটু টান দি আর একটু টান দি করতে করতে আপনি নামাজ পড়লেন, দুটো আড়াইটার সময় জোহর নামাজ পড়ছেন, আবার ওয়াক্তে পড়লেন, উত্তম করলেন না আপনি ওয়াক্তে। আর যারা ওয়াক্তে নামাজ পড়ে না, আসরের সময় ঘুমিয়ে থেকে গেল, হ্যাঁ পাঁচটার সময় চারটার সময় সাড়ে চারটার সময় উঠে নামাজ পড়েছে, জি জোহরের সময় ঘুমিয়ে থেকে যায়, যারা সারা রাত জাগে এখানে অনেকে আছে, জোহর পর টেলিফোন করলে দেখা যায় যে এখনও ঘুম ভাঙেনি, একটা দুটোর দিকে জাগছে, বলছে সারা রাত জাগি সকালে ঘুমায়, সারা রাত জাগি সকালে ঘুমায় যথেষ্ট না, কতক্ষণ ঘুম লাগে একজনের, খুব স্বাস্থ্যকর ঘুম একটা না পাঁচ ঘন্টা, পাঁচ ঘন্টার বেশি ঘুমের কোনো প্রয়োজন হয় না একটা না, আর তারপরে দিনে আর একবার এক ঘন্টা যদি ঘুমিয়ে নেন তো এনাফ যথেষ্ট, একবারে পাঁচ ঘন্টা আর আরেকবারে এক ঘন্টা ঘুমকে সীমিত করেন, যেমন খাবারকে সীমিত করতে বুঝেছেন আজকালকার লোকেরা, শরীর চর্চা করতে বুঝেছেন যে না রে ভাই বেশি খাবো না আমি, হ্যাঁ যতই ভালো খাবার থাকে আমি এতটাই খাবো, আর রাত্রে আমি ভাত খাবো না রুটি খাবো অথবা একটা আপেল এই সেই খেয়ে থেকে যাব, এগুলো কিন্তু আজকালকার শিক্ষিত সমাজ বুঝেছে, কিন্তু ঘুমের ব্যাপারটা এখনও তারা বুঝেনি, অথচ ঘুমও এরকমই ক্ষতিকর বেশি, যেমন বেশি খাওয়া দাওয়া করা ক্ষতিকর মানুষের জন্য। তো কি বলছিলাম, ঘুমের কারণে অথবা কর্মব্যস্ততার কারণে সবাই ব্যস্ত, কিন্তু আপনাকে ধরে নিতে হবে যে আমার জিন্দেগির কোর্সে প্রথম কাজ হচ্ছে আমার নামাজ, প্রথম কাজ হচ্ছে আমার নামাজ, নামাজ পড়ে নিয়ে আমার সমস্ত দুনিয়ার কাজ, সেটা আপনার ঘুম ভাঙার পর থেকে ফজর থেকে শুরু হবে আপনার। এটা যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনি সত্যিকার ইমানের পরিচয় দিলেন, আর আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন, কারণ আল্লাহ যেই আমলকে ভালোবাসেন সেই আমল করলেন। প্রথম ওয়াক্তে নামাজ পড়ার চেষ্টা করো, ওয়াক্তের বাইরে নয়, বরং ওয়াক্ত পার হওয়ার পরে, জোহর আসর সূর্য ডুবার পরে, হ্যাঁ এশার সালাত মাগরিব এশার সালাত রাত সাড়ে দশটা এগারোটার পরে রাত বারোটা একটাই, হ্যাঁ বা দুটো তিনটাই ফজরের সাথে কবুল হবে না, ফজরের নামাজ সূর্য ওঠার পরে এই নামাজ কবুল হবে না, ভালো করে মনে রাখেন। গবেষক আলামারা বলছেন যে আল্লাহ পাক নামাজের শুরু এবং শেষ আউয়াল ওয়াক্ত আর আখিরি ওয়াক্ত বেঁধে দিয়েছেন, সুতরাং এর মাঝেই নামাজটা হইতে হবে, এর বাইরে যদি নামাজ পড়া হয় নামাজ মোটেই কবুল হবে না, আর আউয়াল ওয়াক্তে প্রথম ওয়াক্তে না পড়ে শেষ ওয়াক্তে নামাজ পড়লে সেই নামাজ আপনার প্রিয় আমল হইল না, যদিও আপনি নামাজ পড়লেন ফরজ আদায় করলেন। দুই নম্বরে যখন জিজ্ঞাসা করা হইল সুম্মা আইয়ুন, তারপরে কোন আমল মহান আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, বলেন বিররুল ওয়ালিদাইন, কি বললেন এহসান না হয় বীর, আয়াতে ছিল অবিল ওয়ালিদাইনে এহসান, আর এখানে বিররুল ওয়ালিদাইনে মাতা পিতা, ওয়ালিদাইন মানে মাতা পিতার সাথে বীর, সৎ ব্যবহার করা, সৎ আচরণ করা, এটা হচ্ছে নামাজের পরে সবচেয়ে ভালো আমল, নামাজের পরে সবচেয়ে ভালো আমল। কুলতো সুম্মায়ুন, তারপরে কোন আমল সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে, তিন নম্বর আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জেহাদ করা, জেহাদের বেশ কিছু শর্তাবলী রয়েছে, সেই শর্তগুলি যখন পুরা হবে তখন জেহাদ ফরজ হবে, জেহাদ কখনো কখনো সাধারণ অবস্থায় ফরজে কেফায় শর্তগুলি পুরা হলে, আর কখনো কখনো ফরজে আইন হবে যখন আপনার গ্রামে আপনার শহরে আপনার দেশে কাফের হানা দিয়েছে, মানিজ্জত হানি হচ্ছে, ধন সম্পদ লুট তারাজ হচ্ছে, সেই সময়গুলিতে ফরজে আইন হবে। মুত্তাফাক আলাইহি বুখারী মুসলিমের হাদিস, বিষয়বস্তু হচ্ছে মাতা পিতার সাথে সৎ ব্যবহার। এখন বলি মাতা পিতার সাথে সৎ ব্যবহার এই শব্দটার ব্যাখ্যাটা কি, এটা প্র্যাকটিক্যাল কেমন করে করবেন, এর বাস্তবায়ন কেমন করে করবেন আপনি, যে আমি একজন মুসলিম হিসাবে তৌহিদ আমার ঠিক আছে, শিরক নেই আকিদা আমলে, আমার সুন্নত ঠিক আছে, আমার আকিদা আমলে বেদাত নেই, তারপরে আমার পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক আছে, হ্যাঁ নামাজে কোনো ঘাটতি নেই, এগুলো হচ্ছে ইসলাম আপনার মুসলিম হওয়া, তারপরে আল্লাহর হকের পরে মাতা পিতার হক, তাই না, মাতা পিতার সাথে আমার সদ্ব্যবহার ঠিক আছে, এহসান ঠিক আছে, বীর ঠিক আছে, যেই নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন এটা কেমন করে বাস্তবায়ন করবেন, দশ এগারোটি পয়েন্ট বলবো, ভালো করে আজকে মুখস্থ করে নেন, এবং এই কাজগুলি করছেন কি না বাপ মায়ের সাথে দেখেন, অনেকে আছে যে আলহামদুলিল্লাহ আমি আমার বাবা মা বেঁচে আছে অথবা যখন বেঁচে ছিলেন তাদের সাথে এই দশটি যে দিক রয়েছে এগুলি আমি করেছি, তাহলে আপনি
মাতা পিতার সাথে সদ্ব্যবহার করে দুনিয়া থেকে বিদায় করেছেন অথবা বিদায় করবেন। আর যদি দেখেন না দশটা দিক যে রয়েছে এর মধ্যে আমার মধ্যে পাঁচটা সাতটা আছে কিন্তু দু তিনটাতে আমার ঘাটতি আছে, তো একজন জ্ঞানী মুমিন মানুষ নিজের ঘাটতি পূরণ করবে, না হয় আল্লাহর কাছে ফেঁসে যাবে, নামাজ দিয়ে শুধু নাজাত পাবে না। আর যদি কারো মধ্যে এই এগুলো না থাকে তার মানে সে মাতা পিতার নাফরমান অবাধ্য। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতে প্রবেশ করবে না মাতা পিতার অবাধ্য। আক করলে ওয়ালে দে, মাতা পিতার অবাধ্য, মাতা পিতাকে কষ্ট যে দেই যে ছেলে মেয়ে সে জান্নাতে যাবে না। মাতা পিতার সাথে সদ্ব্যবহার একটা দিক হচ্ছে যে আচার আচরণ লেনদেন, বাপ মায়ের সাথে লেনদেন, লেনদেন মানে কথাবার্তাও, কথা বলছেন, কথা শুনছেন ইত্যাদি, উঠছেন বসছেন চলছেন ফিরছেন চলা ফিরা আদান প্রদান, হ্যাঁ এই সমস্ত ক্ষেত্রে হ্যাঁ আদান প্রদান ভালো হওয়া, যেন আদান প্রদান লেনদেনটা ভালো থাকে আপনার সাথে, মাতা পিতার সাথে কখনো চলাফেরাতে কোনো রকমের ত্রুটি করেন না সদ্ব্যবহারের ক্ষেত্রে। দুই নম্বর হচ্ছে যে তাদের ক্ষেত্রে যে কোনো কল্যাণমূলক কাজ করবেন, ফেল কুল্লো খাইরি ফি হাক্কিহিমা, মাতা পিতার জন্য যে কোনো কল্যাণমূলক, আপনি বলছেন আমার মায়ের জন্য এই এটি হচ্ছে এই খাবারটা হচ্ছে খুব ভালো, এই ডাক্তার কাছে চিকিৎসা হচ্ছে খুব ভালো, এই রকম শীত শীতের কালে কম্বল দেওয়া তার জন্য ভালো, হ্যাঁ এই রকম ঘর দেওয়া তার জন্য ভালো, তাকে রেখেছেন কাঁচা ঘরে আর তার চারিদিক থেকে তার উপর শীত আক্রমণ করছে ঠান্ডায়, আর আপনার স্ত্রীকে রেখেছেন পাকা বাড়িতে, বলছেন মায়ের ওইটা বিঠে মাটি ও মা ওই কাঁচা বাড়িতে থাকে, এটা জায়েজ আপনার জন্য? হ্যাঁ আপনি মাতা পিতার সাথে সদ্ব্যবহার করলেন, আপনি এহসান করলেন, খারাপ আচরণ করলেন আপনি। মাতা পিতার সাথে যে কোনো কল্যাণমূলক কাজ করা, তাহলে আপনার বোনেরা যখন বাড়িতে আসে তাদেরকে বোঝা না মনে করা, তাতে তাদেরকে আনন্দের সাথে আগ্রহের সাথে তাদের আপ্যায়ন করা, এতে আপনার মা খুশি হবে না? এগুলো কি সামিল নয়? অবশ্যই সামিল। কিন্তু আপনার স্ত্রী বলছেন না 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 এরা ঘন ঘন আসতে থাকে, এত বোঝা ঝামেলা কে বরদাস্ত করবে? আপনি স্ত্রীর কথা শুনছেন, আপনি মাতা পিতার সাথে যতই মাতা পিতা, মায়ের খরচ তো আমি দিচ্ছি কিন্তু আমার বোনেরা কেন আসছে? আরে বোনেরা বোনকে না দেখলে আপনার মায়ের শান্তি হবে না, হ্যাঁ বোনকে যদি পাশে দশ দিন না পায় তো শান্তি হবে না মাঝে মাঝে, তো এগুলো খেয়াল রাখতে হবে না আপনাকে, অবশ্যই এটা মায়েরই সেবার অন্তর্ভুক্ত, মায়ের সাথে সদ্ব্যবহার অন্তর্ভুক্ত। এটা মাতা পিতার যে কোনো জায়েজ কথা শোনা যতক্ষণ পর্যন্ত সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি গুনাহার কাজের নির্দেশ না দেবে। ফরজ কথা ইসলামে ফরজ, এমন যদি হুকুম করে বাপ মা তাহলে তো আল্লাহই ফরজ করেছেন তাই না? যদি ওয়াজিব সুন্নত হয় তাহলে তুই তো ইসলামেরই কাজ, নবীরই সুন্নত এটা তাই না? যদি মুস্তাহাব কাজ হয় তুই ইসলামই তো কাজগুলিকে ভালো বলেছে ঠিক না? কিন্তু জায়েজ কাজ একটা, হ্যাঁ এমন জায়েজ কাজ যে তাতে জায়েজ কাকে বলে, করলে নাকি নেই আর না করলে গোনা নেই, এগুলো জায়েজ। মা বলছে যে চল বাবা একটু পার্কে ঘুরে আসি, পার্কে গেলে নাকি হবে নাকি হবে না, গোনা হবে গোনা হবে না, সেখানে গিয়ে যদি কোনো গোনা না করেন তো গোনা হবে না ঠিক না? তো নেকি ও নেই গোনা নেই, এগুলো হচ্ছে জায়েজ কাজ। যা বাবা আমার জন্য অমুক খাবারটা নিয়ে আয়, ওই খাবারটা খাওয়া ফরজ, হ্যাঁ সুন্নাত মুস্তাহাব কিছুই না, অমুক সবজিটা নিয়ে অমুক মাছটা নিয়ে তাই না, যায় অমুক জায়গায় যায় অমুক কাজটা করে আয়, জায়েজ কাজ অমুক জায়গায় যাওয়া ঠিক না? কোনো ইবাদতের জন্য এমনি বলছি যে অমুক জায়গায় যা, এগুলো হচ্ছে জায়েজ কাজ। তো যে কোনো জায়েজ কাজের যদি হুকুম করে বাপ মা তাহলে তাদের আনুগত্য করতে হবে, বাপ মায়ের আনুগত্য করতে, আনুগত্য মানে শির নত করে মেনে নিতে হবে, মেনে নিতে হবে। সেখানে বললে হবে না যে কেন যাব, কেন এটা বলছেন আপনি, হ্যাঁ কি দরকার বা এটা, এইসব বলার আপনার কোনো অধিকার নেই। যখন নাফরমানির কথা বলবে গুনার কথা, যদি বলে যে চলো আমাকে মাজারে নিয়ে চলো যাবেন, হ্যাঁ তোমার বাবা মারা গেছে, মা বলছে বাবা মারা গেছে চলো চল্লিশা করো, হ্যাঁ কোরআন খানি করো একটা মিলাদ করো, বেদাত করবেন না, সেটি করতে বললে করবেন না, বেদাত করতে বললে করবেন না, চল মারামারি করতে হবে ওদের সাথে, গ্রামের কোনো পরিবারের সাথে কি করতে হবে, মারামারি ঝগড়া করতে হবে, করা যাবে না? করা যাবে না। এক কথায় গুনার কাজ ছাড়া যে কোনো জায়েজ কাজের যদি হুকুম করে তাহলে শুনতে হবে,
আপনি এসছেন ক্লান্তহী, হ্যাঁ এখন চাইছেন যে আমি রেস্ট করব, আর বাপ বলছে যা অমুক জায়গায় যা, অমুক অফিসে এই কাজটা করে ছুটে চলে যেত। এই কথা বলে আপনার অজুহাত নেই যে আজকে যাবো না কালকে যাবো, হ্যাঁ আমি এখন আর যেতে পারবো না, সব বলার অধিকার নেই। জায়েজ কাজটি বাপ মায়ের বলার কারণে ফরজ হয়ে গেছে, এটা অনেকে বুঝে না। কাজটা জায়েজ ছিল কিন্তু বাপ মায়ের বলা হুকুম করার কারণে কি হয়েছে, ফরজ হয়েছে, কারণ বাপ মায়ের কথা মানা ফরজ। জি এইভাবে বুঝতে হবে বিষয়টি। পার্কে যাওয়া, সমুদ্র বিচে যাওয়া, যেখানে আমরা সমুদ্রের আশেপাশে আছি, এটা জায়েজ কাজ ছিল কিন্তু যখন বাপ বলে দিয়েছে তখন ফরজ হয়ে গেছে, হ্যাঁ মা বলে দিয়েছে তখন ফরজ হয়ে গেছে আপনার জন্য। হ্যাঁ যদি বলে যে বলেছিলাম কিন্তু আর যাইতে হবে না, দরকার নাই, তাহলে ঠিক আছে। কিন্তু যদি সেই কথা বলে সে নীরব থাকে তাহলে ফরজ হয়ে আছে। চার নম্বর হচ্ছে যে কোনো রকমের কষ্ট না দেওয়া, মাতা পিতাকে কোনো রকমের কষ্ট না দেওয়া, না শারীরিক কষ্ট, না মানসিক কষ্ট, না কথার কষ্ট, হ্যাঁ কোনো রকমের কষ্ট যেন না হয়, না আপনার পক্ষ থেকে কষ্ট হয়, না আপনার স্ত্রী দ্বারা কষ্ট হচ্ছে আর আপনি জানতে পারছেন, আর তারপরেও আপনি উপেক্ষা করছেন যে যাক হয়েই থাকে, হ্যাঁ শাশুড়ি বয়ে হয়েই থাকে, হয়েই থাকে, কেন কষ্ট দেবে আপনার স্ত্রী, আপনি কষ্ট দিচ্ছেন কিন্তু আপনার স্ত্রী কষ্ট দিচ্ছে, অথচ এই অন্যায়কে প্রতিরোধ করতে পারবেন না, আপনি প্রতিরোধ করছেন না, অবশ্যই হ্যাঁ আপনার উপর ফরজ হয়ে আছে যাতে করে আপনার অথবা আপনার স্ত্রী ছেলেমেয়ের মাধ্যমে মা বাবা কষ্ট না। পাঁচ নম্বর, যেটা আজকাল মোবাইল আর ইন্টারনেটের যুগে অত্যন্ত জরুরি হয়ে গেছে বিষয়টি, এই পয়েন্টটি উল্লেখ করা, সেটা হচ্ছে যে মা বাবা যখন কোনো কথা বলবে মনোযোগী হয়ে শোনা, মনোযোগী হয়ে শোনা। দেখেন আজকাল ভালো ভালো পরিবারে সুবহানাল্লাহ ভালো করে খেয়াল করে দেখেছি, বাপ একটা কোনো কথা বলছে আর ছেলে মোবাইল টিপা টিপি করেছে, বা মেয়ে মোবাইল টিপা টিপি করছে, মা বলছে বা বাপ বলছে মোবাইল টিপতে আছে, হুঁ হুঁ করছে শুধু, কিন্তু তার কলব মন সব কিছু কিসে, গভীরভাবে মগ্ন হয়ে আছে মোবাইলে অথবা ইন্টারনেটে। কি বললো শোনারই কথা নাই, হ্যাঁ পারিবারিক একটা মিটিং করছে, মিটিং করে দেখবেন তাহলে বুঝতে পারবে আজকাল ছেলেদের অবস্থা কীরকম আর মেয়েদের অবস্থা কীরকম, যাদের হাতে মোবাইল তুলে দিয়েছেন পারিবারিক মিটিংয়ে, হ্যাঁ ছেলে মেয়েদেরকে নিয়ে বসেছেন, হ্যাঁ বাপ মা বসেছে কথা বলছে, ওইদিকে প্রত্যেকের হাতে মোবাইল, প্রত্যেকের হাতে মোবাইল টিপা টিপি করছে, ওইদিকে বাপ বলছে কথা, মা বলছে কথা, এদিকে মোবাইল টিপা টিপি করছে, এদিকেও তাল দিচ্ছে, ওইদিকেও তাল দিচ্ছে, না মাকে কষ্ট দিল, বাপকে কষ্ট দিল, সৎ ব্যবহার করলো না, বীর করলো না, এহসান করলো না। আজকাল এই বিষয়টি বড় ফিতনা হয়ে দাঁড়িয়েছে, বরং এর চেয়ে বেশি শুনেই না, শুনে না কি যে বললো, আলোচনা হইল, ও নিজেরটা নিয়ে মেতে থাকলো, কোনো কথাই শুনলো না, আন্তর্জাতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আজকাল ইন্টারনেট লিখছে বিষয়গুলি, আন্তর্জাতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে, স্বামী স্ত্রীতে সম্পর্ক খারাপ, তালাকের হার বেড়ে যাওয়া, এর পিছনে কারণ হচ্ছে ইন্টারনেট মোবাইল কম্পিউটার। সারাদিন ক্লান্তহীন কাজকর্ম করে অথবা অল্প কিছুক্ষণ ডিউটি করেই ধরেন আপনি বাসায় গিয়েছেন, বাড়িতে গেছেন, আপনার স্ত্রী মোবাইল টিপে টিপি করছে, হ্যাঁ ঘরে ঢুকেছেন ও মোবাইল টিপতে আছে, মনটা ভালো থাকবে, কখনো থাকবে না। এর বিপরীতটা, স্ত্রী সারাদিন সংসারের কাজ করেছে, কিচেনে ভূতের মতো খেটেছে, আর খাটার পরে আসছে আপনি বাসায় এসেই আবার মোবাইল ইন্টারনেট নিয়ে বসে গেছে, আজকাল স্বামীরা এইরকম করছে মোবাইল নিয়ে বসে গেছে, ও চায় যে আমার সাথে একটু হ্যাঁ বিনোদন করুক, আমার সাথে একটু কথা বলুক, হ্যাঁ আমাকে একটু স্নেহ করুক, না কথা বলার সময় নেই, ঘুমাবার আগে খানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর সাথে বেশ কিছুক্ষণ গল্প করতেন তারপরে ঘুমাতেন, না ঘুমাবার আগে মোবাইল হাতে আছে, টিপতে আছেন টিপতে আছেন, মোবাইল নিয়ে থাকতে থাকতে ঘুম চলে আসলো, এতে কি আর স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে, মোটেই সম্পর্ক ভালো থাকবে না, ছেলে মেয়েদের সাথে বাপ মায়ের সম্পর্ক ভালো থাকবে, মোটেই ভালো থাকবে না, যার ফলে তালাকের হার বেড়ে গেছে, এমনকি সৌদি আরবেও তালাকের হার যে বেড়েছে তার পিছনে একটি মুখ্য কারণ হচ্ছে আজকাল ইন্টারনেট আর এই সব আপনার মোবাইল ব্যবহার করা বা কম্পিউটার ব্যবহার করা। পশ্চিমা দেশে তো আছি, মাতা পিতার সাথে সদ্ব্যবহারের একটা দিক হচ্ছে যে মা বাবা দাঁড়িয়ে আছে আপনি বসে থাকবেন না, অনেক ছেলেরা এইরকম মা বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, ভদ্রলোক সোফাতে বসিয়ে আছে, ছেলে বসে আছে, মেয়ে বসে আছে, হ্যাঁ আমার সাথে মেহমান আছে, বাবা বাবা নিচে বসে আছে, হয়তো নিচে বসে চা খাচ্ছে, আর ভদ্রলোক ছেলে মেয়ে সোফাতে বসে আছে, উঁচাতে বসে আছে, বেয়াদুবি, এটা ভালো ব্যবহার করলেন আপনি, হ্যাঁ দেখতে দৃষ্টিকটু লাগে,
তারপরে মাইন্ড করবে বাপ মা যদি জ্ঞানী হয়, এটা কেমন বেয়াদব ছেলে, নিচে বসে আছি আমি আর ও সোফাতে বসে আছে, খাটের ওপর বসে আছে, এটা কেমন কথা হইল? মা বাবা বসেছিল দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যান। হ্যাঁ, ঝুঁকে দাঁড়াবেন না, শির নত করে দাঁড়াবেন না, এগুলো নিষেধ আছে, কিন্তু মা বাবা দাঁড়িয়ে গেছে আপনি দাঁড়িয়ে যাবেন, মা বাবা চলে যাচ্ছে উঠছে তো আপনি পিছনে পিছনে যাবেন না, বসেই থাকলেন আপনি। জি, আরো একটা উদাহরণ দিই, আপনি ধরেন আপনার বাড়ির বাইরে থেকে আসছেন, ছেলেও আসছে সিঁড়িতে উঠছেন, আজকালকার ছেলেরা এই আদবই জানে না, ইল্লা মাশাআল্লাহ, যে বাপ আসছে মা আসছে তো ওর আগে আগে হাঁটুক আমি পিছনে পিছনে হাঁটুক, এই আদবই জানে না, ও আগে আগে টান দিল, ছেলে আগে টান দিল, মেয়ে আগে টান দিল, বাপ মা পিছনে আপুরে আছে, হ্যাঁ এই হলো অবস্থা, বড় বেয়াদবি এটা, এটা ভালো আচরণ করলেন না আপনি। আর আজকালকার বাপ মারও এমন হয়েছে যে কোনো ব্যাপারই না, কোনো ফ্যাক্টরি না, কারণ তাদেরও তো ইসলামের জ্ঞান নেই। জি হ্যাঁ, হয়তো মাইন্ড করে না, আবার অনেক আছে মাইন্ড করলে কি করবে, উপায় নেই, কি বলে মনকে সান্ত্বনা দেয়, যুগ জামানা খারাপ, দোষ চাপিয়ে দিল কিসের ওপর, যুগ জামানার ওপর দোষ চাপিয়ে দিল, অথচ আল্লাহ নিষেধ করেছেন জামানার দোষ না তোদের দোষ। জি, ইউজেন ইবনা আদম, আদম সন্তান আমাকে কষ্ট দেয়, ইয়াসুবুদ্দাহারা, যুগ জামানাকে গালমন্দ করে, দোষ চাপায় যুগ জামানার ওপর, না জামানার ওপর, জামানা খারাপ, যুগ খারাপ, যুগ খারাপ না, যুগের মানুষ খারাপ। জি, আপনার ছেলেরা খারাপ, আপনি খারাপ, যুগ খারাপ। সাত নম্বর হচ্ছে বাপ মা ডাক দিলে চট করে উঠতে হবে, আজকাল ছেলে মেয়েদের ডাক দেন কথাই বলে না, ও কথাই বেরোয় না, উত্তরই বেরোয় না, আছে কি না, এক রুম থেকে আর এক রুমে ডাক দিচ্ছেন, রুম খোলা আছে শুনতে পাচ্ছে, জবাবই দিচ্ছে না, ও বেয়াদবি এটা, খারাপ আচরণ করছেন আপনি, সাথে সাথে জবাব দিতে হবে, এবং জবাব দেওয়ার পরে আবার কিছু ছেলেমেয়েরা আছে জবাব দেওয়ার বসেই আছে, হ্যাঁ জি আব্বু বললো হয়তো বা কি বললো, যা কিছু বলুক বললো, একটা আদবের সাথে বলুক আর বেয়াদবের সাথে বললো, বলে বসে আছে, বলে বসে কেন থাকবেন, ডাক দিয়েছে মানে কোনো প্রয়োজন আছে, বলবেন জি আব্বু তার সাথে সাথে টান দেবেন আপনি, জি আম্মু বলবেন তার সাথে সাথে টান দেবেন আপনি, আর জি বললেন অথবা কিছু বললেন না, বলে বসে থেকে গেলেন, এগুলি হচ্ছে বেয়াদবি, এগুলি হচ্ছে অসৎ ব্যবহার, খারাপ আচরণ মাতা পিতার সাথে। আট নম্বর হচ্ছে যে মাতা পিতার সামনে বিনয়ী হওয়া, নিজেকে যত ছোট মনে করবেন তত বেশি বাপ মা ভালোবাসবে, পরীক্ষিত জিনিস, বাপের সামনে যতক্ষণ নিজেকে, যতই বড় আমি আলেম হয়ে যাই বাপ মায়ের সামনে যদি আদবের সাথে কথা বলি, প্রত্যেকটা বাক্যে যদি জি আব্বু বলি, জি আম্মু বলি, তাতে যে কি যে আনন্দ হয় আপনি আশ্চর্য হয়ে যাবেন, পরীক্ষা করে দেখবেন যাদের মা বাবা আছে, নিজেকে কখনো বড় মনে করবেন না যে আমি অনেক শিক্ষিত হয়ে গেছি, অনেক পয়সাওয়ালা হয়ে গেছি, সুতরাং বাপ মার সাথে এখন আমি বুক ফুলিয়ে কথা বলবো না, আপনাকে ঘৃণার নজরে দেখবে, প্রকাশ হয়তো করতে পারছে না কারণ আপনার এখন ঘরে খাচ্ছে, আপনার আই ইনকাম থেকে খাচ্ছে, কিন্তু অন্তরে ঘৃণা ভরা আছে ছেলে মেয়ে সম্পর্কে, কারণ এটা মানুষের প্রাকৃতিক বিষয়, যে শ্রদ্ধা করে তাকে মানুষ ভালোবাসে, আর যে শ্রদ্ধা করে না তাকে ভালোবাসে না, ঘৃণা করে, এটা হচ্ছে মানুষের স্বভাব। মাতা পিতার সাথে সৎ ব্যবহারের একটা দিক হচ্ছে নয় নম্বর, তাই না, কত নম্বর বললাম, নয় নম্বর, সেটা হচ্ছে যে কোনো কিছু দাবি দাবা অভিমান আছে চাইব, পিড়াপিড়ি করবেন না, উঠে পড়ে লাগবেন না যে এটা নেবো এটা নেবো, এরকম কাজ করবেন না, আজকালকার ছেলেমেয়েরা বিশেষ করে মোবাইল, ল্যাপটপ, হ্যাঁ কম্পিউটার, আর এই সেই, আমাকে এই ফ্যাসিলিটি দিতে হবে, এই স্কুলে এই দাবি দাবা দিতে হবে, অমুক দেশে আমাকে পড়াইতে হবে, অমুক ভার্সিটিতে আমাকে ভর্তি করতে হবে, এমন পিড়াপিড়ি করে যে মা বাবার জন্য বিশাল একটা বোঝা হয়ে যায়, অশান্তির কারণ হয়ে যায়, অশান্তির কারণ হয়ে যায়। এখানে দাম্মামে এক পরিবার আছে, নামাজি পরিবার, নিজে ছেলের বাবা আমাকে বলছে যে সে কী বলো, দুঃখের বিষয়, ছেলে বলছে যে তখন যেটা সবচেয়ে লেটেস্ট মোবাইল ছিল গ্যালাক্সির, আজকের থেকে বছর দেড়েক আগের ঘটনা, তো লেটেস্ট মোবাইল ওর নেবে, ছেলেটা নেবে, বাপ বলছে যে না এগুলো দিয়ে চলছে, যেটা আছে ওইটাই দিয়ে চালাবো, না চালাবো না, নেবে এসে, প্রায় তখন 3,500 না 4,000 টাকা দাম মোবাইল, ওই মোবাইল নেবে, যখন বাপ কিনে দেয়নি, এক দুদিন বিলম্ব হয়েছে, তখন রাগ করে, হ্যাঁ দরজা লক করে ভিতরে ঢুকে আছে, বাপের সাথে কথা না, মায়ের সাথে কথা না, খাওয়া দাওয়া না, কোনো সম্পর্ক নেই বাপ মায়ের সাথে, শেষে বাপ মা দেখলো যে উপায় নেই, একে এনে দিতেই হবে, হারাম কাজ এগুলো, এইরকম চাপ সৃষ্টি করা আর এইরকম বদাচরণ করা হারাম, কবিরা গুনাহ এগুলি। এইরকম মেয়েদের, মেয়েদের বাপ মার জুলুম অত্যাচার চলে, বিবাহ হওয়ার পরে আমাকে এই মালা দিতে হবে,
আমাকে এই কানের দিতে হবে, আমাকে এই অলংকার দিতে হবে, আমাকে এটা দিতে হবে, সেটা দিতে হবে। হয়তো জামাই চাইছে না, ও চালাক, হ্যাঁ যৌতুক হারাম নিতে চাই না, সেজন্য এই রাস্তা দিয়ে নেবে। হ্যাঁ জামাইও চাইছে যে আমি সরাসরি নেব না, ওই রাস্তা দিয়ে আমার স্ত্রীকে দিয়ে ওখান থেকে টানার চেষ্টা করি, এইটা টানো ওইটা টানো, এই ডিমান্ড সেই ডিমান্ড। বিদেশে আছেন তো আপনারা বুঝতে পারছেন না, হ্যাঁ ছেলে বলছে এইটা লাগবে, মেয়ে বলছে এইটা লাগবে, স্ত্রী বলছে এইটা লাগবে। জামাই চালাক হলে জামাই নিজে বলবে না, যদি বিবাহ দিয়ে থাকেন তাহলে ওই মেয়েকে দিয়ে বলাবে যেটা চাও ওইটা চাও, চাইলে পাওয়া যাবে, ও তো ছুটিতে আসছে তোমার আব্বু। হ্যাঁ হারাম কাজগুলো এইভাবে পিড়াপিড়ি করে কোনো কিছু নেওয়া চাওয়া, চাওয়ার মতো জিনিস চাইবেন এবং চাইলে যাতে দিতে না হয়, আর তারপরে দিতে পারবে, তারপরে হয়তো দিতে চাই না, না পিড়াপিড়ি করতে হবে না, একবার বললেন দুবার বললেন চাইলেন ভালো ভাষায় দিল না, অসুবিধা নেই, যখন ইচ্ছা হবে দেবে, আর না দেবে নাই দেবে। এটা কোনো ফরজ মানুষের বুনিয়াদী অধিকার নয় যে এটা হচ্ছে আমার পানাহার যে খেতে দিতে হবে, আর এটা আমার চিকিৎসা দিতেই হবে, এটা আমার বাসস্থান যে আমাকে থাকার জায়গা দিতে হবে নাবালক ছেলে মেয়েকে, তারপরে হচ্ছে সাবালক ছেলে হলে দিতে হবে না। সাবালক ছেলেকে যদি বাপবার যে তোকে লেখাপড়ার খরচ দেবো না, তুই এখন ইনকাম করে চল, সেটা তার অধিকার আছে, বাপ মায়ের অধিকার আছে, মনে রাখতে হবে। এই নয় যে 18 বছর 20 বছর 22 বছর 25 বছর হয়ে গেছে আর তারপরও তার সমস্ত ডিমান্ড পুরো করতে হবে, খেটে খাও এখন খেটে খাও, এটাও শরীয়ত বলছে। যদি বাপ মা 20, 22, 25 হয়ে যাচ্ছে তারপরে ছেলে মেয়েদেরকে পড়ায়, তাহলে সেটা তার এহসান, ছেলেদের জন্য খরচ করে, ছেলেদের ভরণ পোষণের দায়িত্ব নেই যে তুই লেখাপড়া কর অথবা তুই কাজকর্ম পাসনি তোর খরচ চালাচ্ছি, এটা তার এহসান, না হলে সোজা রাস্তায় বেরিয়ে যেতে হবে আর দিন মজুর করে খেতে হবে ছেলেদেরকে, এটাই শরীয়ত। শরীয়ত এই নয় যে ছেলে এখন বেকার হয়ে আছে, চাকরি পায়নি, 25-30 বছর বয়স হয়ে গেছে, সে যেন বাপের হোটেলে খেতে হবে, আর বাপের উপর ফরজ না, ফরজ না। বাপ মাকে কোনো কিছু দেওয়ার পরে খোটা দেওয়া, এমনি যে কোনো মুসলিমকে খোটা দেওয়া হয়, আর বাপ মায়ের সাথে ভালো কিছু ব্যবহার করলেন, তারপরে কখনো হয়তো বাপ মার পক্ষ থেকে একটু কষ্ট পেলেন, হ্যাঁ আমার বাপের সাথে এত ভালো ব্যবহার করলাম, এত টাকা পয়সা বিদেশ থেকে পাঠাইলাম কিন্তু ভালো একটা জবান পেলাম না, ভালো আচরণ পেলাম না, মায়ের এত কিছু করলাম, হ্যাঁ এত কিছু করলাম সংসারে বাপ মায়ের কিন্তু না তাদের থেকে ভালো ব্যবহার পেলাম না, হারাম এগুলি বলা, এটা ভালো আচরণ করলেন না। বাপ মা যদি শুনতে পায় কত কষ্ট হবে, আর শুনতে পাক আর না পাক আপনি মানহানি করলেন বাপ মায়ের আপনি। সুতরাং যা এহসান করেছেন যদি আল্লাহর কাছে এর বদলা নিতে চান তাহলে এহসান করে উপকার করে ভালো আচরণ মাধ্যমে আপনি আল্লাহর সন্তুষ্টি কামনা করবেন, না কেউ আপনার শুকরগুজার হোক আর না কেউ বদলা দিক, এইরকম কোনো আশা রাখবেন না। বাপ মায়ের সাথে কথা বলার সময়, উত্তর করার সময় তাদের চোখে চোখ দিয়ে, চোখ রাঙা তো বলেন না, চোখ রাঙা দেখাবেন না, আপনি চোখ রাঙা করে কথা বলবেন না। কোনো সময় কথা বলতে গিয়ে এমনিতেই চোখে চোখ মিলিয়ে কথা বলা বিয়া দেবে, ভালো চোখ রাঙা নয় হয়তো, হ্যাঁ গরম চোখে নয় নরম চোখে, কিন্তু চোখে চোখ মিলিয়ে কথা বলা, বড় মানুষের সাথে আমরা চোখে চোখ অনেক সময় মিলাতে পারি না, ঠিক না। যাকে খুব শ্রদ্ধা করেন তার চোখে চোখে চোখ মিলিয়ে কথা বলতে লজ্জা পান, পান না, একটু কথা বলছেন কিন্তু একটু চোখটা নিচে করে, জি হ্যাঁ এটা হচ্ছে শ্রদ্ধা, এটা হচ্ছে শ্রদ্ধা। আপনার কাছে আপনার ওস্তাদ আপনার শেখের চাইতে বড় আপনার বাপ্পা, সুতরাং তাদের সাথে কথা বলে চোখে চোখ মিলিয়ে কেন কথা বলেন, একটু আদবের সাথে কথা বলবেন। তারপরে চোখ রাঙা হইলে তো কাবিরা গুণা হয়ে যায়, চোখ রাঙা, হ্যাঁ এইভাবে কথা বলছেন আপনি, এইভাবে কথা বলছেন, অনেক সময় বাপ মা বকা দেয় তখন বোঝা যায় যে আমার ছেলে আদবের না বেআদব, যখন বকা দেয় তখন যদি আদবের ছেলে হয় তখন চোখটা নিচে মাথাটা নিচে করে নেবে, বকা খাচ্ছে কিন্তু নিচে করে আছে, আর যদি বেআদবের ছেলে হয় বকা খাচ্ছে তখন চোখ গরমাচ্ছে, চোখ গরমাচ্ছে, এই যে চোখ রাঙা ভাব তার না, এটা হারাম, আপনি ভালো আচরণ বাপ মায়ের সাথে করলেন না। মাতা পিতার শেষখানে একটি কথা বলে শেষ করি, সেটা হচ্ছে মাতা পিতার কখনো নাফরমানি করবেন না, বিরুদ্ধাচরণ করবেন না, যখনই যা বলবে বৈধ যদি হয় তা পালন করবেন। এই বিস্তারিত কথা এই জন্য বললাম যে এগুলির মাধ্যমে আশা করি আমাদের কি হবে, সংশোধন হবে, আর যদি আপনাদের মধ্যে আলহামদুলিল্লাহ এই গুণগুলি আছে তাহলে ভালো, আর আপনারা ছেলে মেয়ের বাপ হয়েছেন, আপনাদের সাথে ছেলে মেয়েরা যদি খারাপ আচরণ করে তাহলে বুঝতে পারছেন যে এদেরকে একটু তরবিয়ত করতে হবে, শিখাইতে হবে, অনেকে জানেন না, হ্যাঁ আপনি নিচে বসে আছেন ওপরে বসে আছেন, শিখাইতে হবে, মেহমান দেখছে, মেহমান হয়তো জ্ঞানী মানুষ, আরে কেমন ছেলে মেয়ের রে, হ্যাঁ বিয়াদ সব ছেলে, মা বসে আছে নিচে, বাপ বসে আছে নিচে, আরও ওপরে বসে আছে ছেলে, হ্যাঁ তো
বুঝবে যে না আপনার ছেলে মেয়েরা ভালো আদব কায়দা শিখেনি। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আসল বিষয়ের দিকে আসিনি, আসুন আসল বিষয়। কি বলেছিলাম যে মাতা পিতার সাথে সৎ ব্যবহার করলে কি পাবেন আপনি, আপনার পাওনা আল্লাহ পাকের কাছে। সংক্ষেপে বলি, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করলে দোয়া কবুল হয়, দোয়া কবুল হয়। দোয়া কবুল হওয়ার একটি বড় মাধ্যম হচ্ছে মাতা পিতার সাথে ভালো ব্যবহার করা। এটা দুনিয়ার ফায়দা না আখিরাতের ফায়দা? শুধু দুনিয়া আখিরাত দুই, কি বললো আখিরাতের ফায়দা? আরে আল্লাহকে বলছেন আল্লাহ তুমি রুজিতে বরকত দাও, দুনিয়ার ফায়দা না? আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আল্লাহ আমাকে সুস্থ রাখো, দুনিয়ার ফায়দা না? হ্যাঁ, আল্লাহ আমার চাকরিটাকে ঠিক রাখো, বহাল রাখো, হ্যাঁ, বালা মুসিবত থেকে হেফাজত করো, সব তো দুনিয়ারই ফায়দা। হ্যাঁ, অধিকাংশ তো দুনিয়ারই ফায়দা। আখেরাতের একটা দোয়া করুন, আল্লাহ আমাকে জান্নাত দান করো, জাহান্নাম থেকে রক্ষা করো, কামিয়াব, তাই না? ফামান যুহজিহানি নারে ওয়া উদখিলাল জান্নাতে ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে যদি বাঁচতে পারেন আর জান্নাতে যদি যেতে পারেন তাহলে আপনি সাকসেস, সফল। জি হ্যাঁ, আর বাকি দুনিয়ার কত যে গরজ আপনার আছে, আর দুনিয়া ছাড়া চলতেও পারবো না আমরা। সুতরাং দোয়া কবুল হইলে উভয় কালে সুখী হইতে পারবে, দুনিয়াতেও সুখী হইতে পারবেন আর আখেরাতে সুখী হইতে পারবেন। মাতা পিতার সেবা করলে কি হয়, দোয়া কবুল হয়। হাদিস বড় লম্বা আছে, ওয়াইস কারনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বা রাহিমাহুল্লাহ তার সম্পর্কে হাদিস, কিন্তু হাদিসের সংক্ষেপ ওইটুকু বলবো যেইটুকুতে মাতা পিতার সেবার কারণে, মাতা পিতার সাথে ভালো আচরণের কারণে ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা, ওয়াইসুল কারনি যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ই নেক বান্দা ছিলেন তাবেঈনদের মধ্যে, এবং তাবেঈনদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তাবেঈ তাকে বলা হয়েছে, সেই ব্যক্তির দোয়া কোনোটাই খণ্ডন হইত না, যে দোয়া করতেন সেই দোয়াই কবুল হইত। কারণ কারণ এই নয় যে অনেক দান খেরাত করতেন, কারণ এই নয় যে অনেক তিনি নফল পড়তেন, রাতে 300 রাকাত করে নফল পড়তেন, কারণ এই না যে এশার উযুতে ফজর পড়তেন, ওই সব বর্ণামী কথা, কথা বোঝা গেছে? এই সব কারণ নয়, কারণ কি ছিল, একটি মাত্র কারণ, সেটা হচ্ছে কানা বারনান বি ওয়ালিদাতি, তার মা ছিল মায়ের সাথে বড়ই সৎ ব্যবহার করত। এ মায়ের কারণে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার লোক, কিন্তু মায়ের কারণে ইয়ামান থেকে মদিনা এসে সাক্ষাৎ করতে পারেনি, মাকে ছেড়ে আমি যাব না, ইসলাম কবুল করেছি কিন্তু মা যতদিন আছে আমি যেতে পারবো না, এই মায়ের দেখাশোনার কেউ নেই, কে দেখাশোনা করবো, আমি চলে যাবো তো। জি হ্যাঁ, সংক্ষেপে হাদিসটা শোনাই, এবং ওয়াইস কারনি রাদিয়াল্লাহু তাআলা জীবন ইনশাআল্লাহ তাআলা আমি কোনো দিন হয়তো আলোচনা করবো আল্লাহ সময় সুযোগ দিলে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন কোনো এক সময় যে দেখো একজন লোক আছে ইয়ামান দেশে, নাম ইয়ামান কিন্তু বর্তমানে ইয়ামানে না, ওয়াইস কারনির গ্রাম শহর কোথায় আছে জানেন? আলবাহা গেছেন কেউ? আলবাহা গেছেন না? আলবাহা জাননে? আবহা গেছেন, বাহা জাননি, আলবাহা। আমি সৌদি আরবে তো প্রায় এলাকা গিয়েছি বক্তব্যে, তো আলবাহা গিয়েছিলাম কয়েক বছর আগে। তো আলবাহা গেলাম তো দেখলাম যে ওখানে আমার এক ছাত্র, দুই ছাত্র আমার দায়ী আছে দুটো ইসলামী সেন্টারে। তো ওখানে একটা এলাকা আছে যে এলাকার নাম হচ্ছে মান্দাক, বা শহর, একটা শহরের নাম মান্দাক, আলবাহা হচ্ছে এলাকা। তো ওখানে ওই গ্রামটা মান্দাক গ্রামটা বর্তমান ছোট শহর, সেইটাই ছিল ওয়াইস কারনি রাদিয়াল্লাহু তাআলা আনহর প্রাচীন যুগে গ্রাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা সৌদি আরবের দক্ষিণ অঞ্চলে, সেগুলিকে ইয়ামান বলা হইতো। পুরনো যুগে ইয়ামান কাবা থেকে দক্ষিণ দিকে যা আছে সবগুলিকে ইয়ামান বলা হইতো। সুতরাং জিজানকে এমন বলা হইতো, আবহাকে এমন বলা হইতো, আলবাহাকে এমন বলা হইতো, আসির নাজরান সবকে এমন বলা হইতো, ওগুলোকে এমন বলা হইতো। জি হ্যাঁ, আর যেগুলো বর্তমান ইয়েমান রয়েছে, হ্যাঁ, সানা আদান যে সেগুলি দক্ষিণ ইয়েমান উত্তর ইয়েমান, সেটাও ইয়েমান ছিল, এই ছিল বিশাল ইয়েমান। তো ইয়েমানের লোক কারনি, ওয়াইস আল কারনি, এখনও বড় অনেক বড় একটি ফ্যামিলি, অনেক সৌদিরা আছে বড় বড় পদে যারা অমুক কারনি, অমুক কারনি, এখানে একজন বড় ক্যাপ্টেন ছিলেন নেভাল একাডেমিতে। তো উনি ছিলেন ও কারনি বংশের, কি যেন আলী আল কারনি অথবা কোনো কারনি ছিল। তো উনি ইসলামী সেন্টারের সাথে যোগাযোগ করেছে প্রায় 15 বছর আগে। তো আমি কয়েক বছর ওই কারনি যখন ক্যাপ্টেন ছিল তখন নেভাল বেশি বা একাডেমিতে, সেখানে আমি বাংলাদেশি বেশ কিছু ছিল সেখানে বক্তব্য করতে সাপ্তাহিক যেতাম, আপনার রাকা যেতে দেখবেন আছে না ওইখানে। তো এই কারনি বংশ এখনও সৌদি আরব প্রসিদ্ধ বংশ।
বলছেন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর বিন খাত্তাব বলছেন কি, ইজা আতা আলাইহি আমদাদু আহলিল ইয়ামান সাআলাহু, যখন ইয়ামান থেকে কোন সেনা দল মুজাহিদিন আসতো ইসলামের খেদমত সাহায্য জিহাদের জন্য, তখন তাদেরকে জিজ্ঞাসা করতেন যে আফিকুম ওয়াইস বিন আমির, তোমাদের মাঝে ওয়াইস বিন আমির নামে কেউ আছে নাকি। হাত্তা আতা আলাউয়াস, কোনো এক সময় যেহেতু নবী সাল্লাল্লাহু বলেছেন যে তুমি ওয়াইসকে যদি কোনোদিন পেয়ে যাও তো খুঁজিও খুঁজে বের করিও আর তারপরে তার কাছে দোয়া চেয়েও। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবি এবং সিনিয়র এই উম্মতের দুই নম্বর সাহাবি আবু বকর পরে উমর, উমরকে বলছেন যে কোনো সময় পেলে তার কাছে দোয়া চেয়েও, দোয়া করতে বলি তার দোয়া কবুল হয়। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, জি ইন্তেকাল করেছেন। তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় খুঁজতে খুঁজতে যে কেউ ইয়ামান থেকে আসে জিজ্ঞাসা করে যে আচ্ছা তোমরা ওয়াইসকে চেনো, ওয়াইসকে চেনো, ওয়াইস বিন আমেরকে চেনো, এই করতে করতে পেয়ে গেছেন শেষ পর্যন্ত। ফাকাল আলহ আন্ত ওয়াইস বিন আমের, যখন পেয়ে গেছেন তখন জিজ্ঞেস করলেন যে তুমি কি ওয়াইস বিন আমের, বলছে কালা নাম, হ্যাঁ আমি বলছি ওয়াইস। কালা মিন মুরাদ, মুরাদ গোত্রের, সোম্মা মিন কারণ, কারণ গোত্রের, মানে ওয়াইস কারণি তো, বলছে হ্যাঁ কারণি, মুরাদ একটা গোত্র আর কারণ হচ্ছে বড় বংশ, কারণ বংশের। কালা নাম, হ্যাঁ। কাল ফাকানা বেকা বারাসুন, নবী সসম এটাও বলে দিয়েছেন যে ওর গায়ে শ্বেতরোগ, সাদা দাগ আছে, সাদা দাগ আছে। তোমার গায়ে কি সাদা দাগ ছিল? ফাবারা আতামিন হোক, কিন্তু ভালো হয়ে গেছে। ইল্লা মৌদে দেরহাম, একটা যে কয়েন টাকা, একটা কি আর যে পয়সাগুলো আছে না এখানে, ওইটুকু বরাবর তোমার গায়ে একটু দাগ আছে, তাই না? এইটাও বলে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তার শরীরে অনেক সাদা ছিল, তারপর আল্লাহর কাছে খুব দোয়া করেছেন, তখন আল্লাহ দোয়া কবুল করে সব ভালো হয়ে গেছে। তবে একটা জায়গায় একটা টাকার সমান একটা কয়েন যে একটা কিয়া থাকে পয়সা, ওইটুকু জায়গাতে তার এই সাদা রোগ আছে। কালার নাম ওয়াইস বলে হ্যাঁ আমার শরীরে এতটুকু জায়গা আছে, বলছে আশ্চর্য হচ্ছে সব বলতে পারছো উমর রাদিয়াল্লাহু, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির মাধ্যমে বলে দিয়ে গেছেন এইগুলো। আর উমর রাদিয়াল্লাহু তাআলা সব লক্ষণ বলতে আছে, লাকা ওয়ালেদা, তোমার এক মা আছে তাই না, মা আছে, বাপ নেই মা আছে। কালার নাম, আমার মা আছে। কালা সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এখন বলছেন যে ভবিষ্যৎবাণী নবীর কাছ থেকে শুনেছিলেন, ইয়াতি আলাইকুম ওয়াইস বিন আমির মা আমদাদ আহলিল ইয়ামান, তোমার তোমাদের কাছে হে সাহাবীরা, তোমাদের কাছে আমেরের ছেলে ওয়াইস নামক এক আদমি, এক মানুষ আসবে ইয়ামান দেশ থেকে, ইয়ামান দেশে যে মুজাহিদিন আসবে তাদের সাথে, সুম্মা মিন কারণ, সে কারণ বংশের লোক, কানাবেহি বারাসুন, তার শ্বেত রোগ ছিল, ফাবারামিন হোসে ভালো হয়ে গেছে, ইল্লা মৌদে দিরহামিন, একটা রৌপ্য মুদ্রা সমান জায়গায় তার রোগ আছে, লাহু ওয়ালেদা, তার এক মা আছে, হুয়া বেহা বাররুন, কি শব্দ এলো, হুয়া বেহা বাররুন, সে এই ওয়াইস তার মায়ের বড়ই কি ছিল, মায়ের সাথে বড়ই সদ্ব্যবহার করত, সদাচরণ করত, মায়ের বড়ই সেবা যত্ন করত বা করছে। লাউ আকসামা, এই জন্য লাউ আকসামা আল্লাহ আবার রাহু, এই জন্য আল্লাহকে যদি কোনো কসম দেয় যে আল্লাহ তোকে এটা করে দিতেই হবে, আল্লাহ তুমি এই দোয়া শোনো, আল্লাহ এই কথা শোনো, যদি একটা দোয়া করে দেয় তো অবশ্যই তার দোয়া কবুল হয়। লাউ আকসাম আল্লাহে আবার রহ, নবী করিম সাল্লাল্লাহু বলেছেন যে অনেক সময় অপরিচিত ব্যক্তি কেউ চেনে না তাকে, কিন্তু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর সাথে তার সম্পর্ক আছে। হ্যাঁ, তার মানে এই পীরদের আবার পীরদের ব্যবসা নয়, ওইদিকে যায় না আবার, হ্যাঁ পীররা নিজের ব্যবসাতে লাগায় এই কথাগুলিকে, হয়তো গরিব মানুষ, হ্যাঁ গরিব মানুষ, দুঃখী মানুষ, একেবারে অসহায় মানুষ, অশিক্ষিত মানুষ, কিন্তু এত তাকওয়া পরহেজগারি আছে বা এত ভালো নেক আমল আছে এই ধরনের যে আল্লাহ পাক বড়ই পছন্দ করেছেন, যার পরে যে কোনো দোয়া করলে দোয়া কবুল হয়। আমরা জানি না, হয়তো একটা সন্দেহর জিনিসও খাই না, হারাম খাওয়া তো দূরের কথা, সেজন্য হয়তো দোয়া কবুল হয়। মাতা পিতার সাথে এত ভালো ব্যবহার করে যে আমরা চিন্তাই করতে পারি না যে এই লোক এত ভালো ব্যবহার করে, যার ফলে হয়তো তার দোয়া কবুল হয়। এই ওয়াইস রাদিয়াল্লাহু তাআলার মতো, তা ওয়াইস রাদিয়াল্লাহু তাআলার কেরামতির ছড়াছড়ি ছিল না, ছিল কি, হ্যাঁ কারণ পীরেরা ওয়াইসের ব্যবসা করে, ওয়াইসের নাম ভেঙে পীরেরা খায়। সেটা বলছি যে ওয়াইসের গুণ কি ছিল, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করা, না তার কেরামতি ছড়াছড়ি, না তার জিকির এ বিদাতি জিকিরের ছড়াছড়ি, না তার কাছে এইসব তরিকত ছিল, নকশবন্দি আর চিস্তিয়া আর কাদেরি আর উমক আর তুমক, এগুলো ছিল কিচ্ছু ছিল না, তাই না? ব্যাস একটি আমর, সেটা হচ্ছে মা বাবার সাথে ভালো আচরণ করতো, সেই জন্য তার দোয়া কবুল হইত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন
উমার কে তাই বলছে ফাইন ইস্তাতাতা আন ইস্তাগফিরা লাকা ফাফআল, হে উমার যদি তুমি কোনোদিন পাও ওয়াইস কে তো তুমি তার কাছে বলিও যে আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা করলে কি লাভ বলেন তো দেখি, ক্ষমা করলে সবই লাভ। আল্লাহ যদি মাফ করে দেন তার মানে নিশ্চিত যে আমার উপর দুনিয়াতে বালা মুসিবত এমন আসবে না যে সর্বনাশ হয়ে যাবে, পরীক্ষামূলক কিছু আসতে পারে সেটা আলাদা কথা, আর আখেরাতে কোনো চিন্তা নেই, তাই না? আল্লাহ মাফ করে দিয়েছেন তাহলে ধরবেন নাকি, কবরে ধরবেন, জাহান্নামে নিয়ে যাবেন না, কখনো নিয়ে যাবেন না। তো সবচেয়ে বড় কামিয়াবি এটি হচ্ছে। তো এই জন্য এক কথাই দোয়া দোয়া চাইতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমারকে, যে তুমি যদি পাও কোনোদিন ওয়াইসকে তো কি বলিও যে তোমার জন্য যেন আল্লাহর কাছে কি ইস্তাগফার লাকা, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি উমারকে মাফ করে দাও, উমারকে মাফ করে দাও। ফাস্তাগফিরলি, উমার রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ওয়াইস তুমি আমার জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা চাও, দোয়া করো, কারণ নবীর ওসিয়ত, হ্যাঁ তোমাকে খুঁজছি দীর্ঘদিন ধরে খুঁজছি। ফাস্তাগফার লাহু, তখন ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য দোয়া করলেন যে আল্লাহ মাগফিরলি উমার, আল্লাহ মাগফিরলি আমিরুল মুমিনিন, আমির উমারকে গুনাহ তার গুনাহ খাতা মাফ করে দাও। উমার জিজ্ঞেস করলেন যে তুমি কোথায় যেতে চাও এখন ওয়াইস মদিনা থেকে, বলে আল কুফা, আমি কুফা যাব। কালা আলাক তুবলাকা ইলা আমিলাহা, তাহলে কুফা যখন যাচ্ছ তাহলে সেখানকার যে গভর্নর আমার আছে তাকে লিখে দিই, সেখানে তোমার থাকা খাওয়া সব কিছুর ব্যবস্থা করে দেবে, এবং তোমাকে সেখানে সরকার সরকারি বাইতুল মাল থেকে তোমাকে তোমার খরচ খরচা ভাতা চালু করে দেবে। কালা আকুনু ফি গাবারা ইন্নাস, আমি সাধারণ মানুষের মধ্যে মিশে থাকবো, একাকার হয়ে থাকবো, যেন কেউ আমাকে চিনতে না পারে। আহাব্বই এলে, এটাই আমার কাছে বেশি প্রিয়, আমি সাধারণ মানুষের জীবনযাপন, আমরা খ্যাতি চাই, ফেমাস হতে চাই। এক এক তরিকাতে এক একজন ফেমাস হচ্ছে, কেউ পয়সার মাধ্যমে, কেউ নেতৃত্বের মাধ্যমে, কেউ কিছুর মাধ্যমে, কেউ কিছুর মাধ্যমে, আমাকে লোকেরা চিনুক, আমাকে চিনুক না। যত আপনি নিজেকে গোপন রাখবেন তত আপনার মধ্যে তাকওয়া, পরহেজগারি, আল্লাহ ভীরুতা বেশি থাকবে। হ্যাঁ, রিয়াকারি, লোক দেখানো কোনো কিছু আসবে না। যাই হোক, এই হাদিসটি আপনাদের শুনে এলাম সংক্ষেপে, কথা যেহেতু লম্বা হয়ে যাচ্ছে সেজন্য শেষ করছি। একটু আর শোনাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওয়াইস সম্পর্কে বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্না খায়রাত তাবেঈনা রাজুলুন, ইন্না খায়রাত তাবেঈনা রাজুলুন, সবচাইতে শ্রেষ্ঠ তাবেঈ হচ্ছে এমন এক ব্যক্তি, ইউকালু লাহু ওয়াইস, ওয়াইস যার নাম হচ্ছে ওয়াইস, ওয়ালাহু ওয়ালেদা, তার এক মা আছে, ওয়াকানা বিহি বায়াজ, তার শরীর সাদা হয়ে আছে, মানে এই শ্বেত রোগ আছে। ফামুরুহু, তোমরা তাকে পেলে তাকে নির্দেশ করিও, ফালিয়াস্তাগফির লাকুম, তোমাদের জন্য জানো আল্লাহর কাছে ক্ষমা চাই, ইস্তিগফার করি। এই হাদিসটি শুনাইলাম আপনাদেরকে, কি বলার জন্য শুনাইলাম, যে যদি মাতা পিতার সাথে সদ্ব্যবহার করেন তাহলে কি হবে, দোয়া কবুল হবে, দোয়া কবুল হলে কামিয়াব, যে কোনো দোয়া আল্লাহ পাকের কাছে করবেন কবুল হবে, কামিয়াব, আপনি সব কিছু আপনার হাসিল হয়ে যাবে। দুই নম্বর উপকারিতা, যদি মাতা পিতাকে রাজি রাখতে পারেন এবং তাদের হক ঠিকভাবে আদায় করেন তাহলে সাগিরা গোনা তো মাফ হবে, কাবিরা পর্যন্ত মাফ হবে, কাবিরা গোনা মাফ হবে। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, একটি হাদিস তিরমিজির আপনাদেরকে শোনাই। একজন লোক আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইন্নি আসাবতু যাম্মান আজিমান, আমি বড় গুনাহ করে ফেলেছি, বড় গুনাহ করে ফেলেছি, ফাহাল্লি মিন তওবা, আমার কোনো তওবা আছে, হয়তো ব্যভিচারের মতো গুণা অথবা খুনের মতো, আরেকটা হাদিস আছে একজন লোক খুন করে এসেছিল, জি, তো এই এই লোক খুনের ছিল না, কারণ খুনের হলে তো শাস্তি করতেন, তো যাই হোক কোনো একটা বড় গুণা এমন করেছিল এই ব্যক্তি, ফাহাল্লি মিন তওবা, এসে দরখাস্ত করলেন আমার কোনো তওবার ব্যবস্থা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাল্লাকা মিন উম্মিন, তোমার মা আছে, জিজ্ঞেস করছেন মা আছে, কালাল্লা মা তো মারা গেছেন, কালা হাল্লাকা মিন খালা, তোমার খালা আছে, কারণ মা না থাকলে মায়ের স্থলাভিষিক্ত হচ্ছে খালা, খালা আছে, কালা নাম আমার খালা আছে, কালাফা বিররাহা, তাহলে খালার সাথে সদ্ব্যবহার কর, মায়ের যেভাবে সেবা করতে ওই সেবাটা খালার কর। হাদিসটিকে ইমাম তিরমিজি সহি বলেছেন। আরেকজন লোক আসলো আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে, এসে বলে ইন্নি খাতাবতু ইমরাতান, আমি এক মহিলাকে প্রস্তাব দিয়েছিলাম, বিয়ের পয়গাম দিয়েছিলাম, ফাআবাত আনতান কেহানি, কিন্তু আমাকে বিয়ে করতে ফাআবাত আনতান কেহানি, আমাকে বিয়ে করতে অস্বীকার করেছিল, হ্যাঁ ডিনাই করেছিল, বিয়ে করবো না, আজকাল যেমন অনেক মেয়েরে করে বিয়ে করবো না, হ্যাঁ তখন কি হয়ে যায়, হ্যাঁ আক্রোশ হয়ে যায়, যেমন বাংলাদেশে ঘটলো, হ্যাঁ এক মেয়ে বিয়ে করতে চায় না, কলেজ থেকে আসছিল, দিল কপিয়ে দিল এক শয়তানে, তাই না? তো কথা হচ্ছে যে এগুলোতে দোষ বাপ মায়েরও আছে,
কেন যেই বাড়িতে সাবালিকা মেয়ে আছে সেই বাড়িতে কেন লজিং রাখবে? এটা কি ইসলামে জায়েজ না? মোটেই জায়েজ নাই। তাহলে আমাদের কিছু বাপ মায়ের ভুল আছে, যেই ভুলগুলোর কারণে এত বড় একটা কিছু হয়েছে। বা শুধু এক ঘরে নয়, এটা তো একটা ঘটনা, ঘরে ঘরে এইরকম রোগ আছে। আপনার মধ্যে রোগ আছে, নাহলে আপনার স্ত্রীর মধ্যে রোগ আছে, যার কারণে আপনার ছেলে মেয়ে খারাপ হওয়ার সুযোগ পেয়েছে। একদিনে খারাপ হয়ে গেছে, হঠাৎ করে একটা মেয়ে খারাপ হয়ে গেছে, হঠাৎ করে একটা ছেলে খারাপ হয়েছে, কখনো না। চান্স দিয়েছেন তাকে, ফ্যাসিলিটি দিয়েছেন তাকে, সুযোগ সুবিধা দিয়েছেন তাকে, আপনি মনে হচ্ছে অসুবিধা নেই অসুবিধা নেই, এই করতে করতে অনেক বড় বিষয় করে দিয়েছে সেটাকে। তো যাই হোক, তো বলছে যখন এই মহিলা অস্বীকার করলো বিয়ে করতে, ও খাতা বাহা গাইরি, আর একজন পুরুষ যখন পয়গাম দিল, ফা আহাব্বাত আন্তান কেহ, তখন ও বিয়ে করতে প্রস্তুত হল, আরে আমাকে বিয়ে করবে না আর ওকে বিয়ে করবে, আমার আর রাগ থামলো না। ফা গিরত আলাইহ, আমার মধ্যে গাইরত চলে আসলো যে তুই ওকে বিয়ে করবি। ফাকাল তো কাতাল তোহা, নাউজুবিল্লাহ, খুন করে দিল, ও মেয়েটিকে খুন করে দিল। তাহলে এইরকম ঘটনা ঘটিয়ে থাকে মানুষের। জি হ্যাঁ, এই নারী বড় ফিতনা, নারীর ফিতনার কারণে খুনের ঘটনা প্রাচীন যুগে বনি ইসরায়েলদের মধ্যে হয়েছে। ফাইন্না ওয়ালা ফিতনা বনি ইসরায়েলা কানাত ফিন্নিসাই, নারী সংক্রান্ত বিষয় নিয়ে প্রথম খুনের ঘটনা ঘটে বনি ইসরায়েলদের মধ্যে, যেই ক্ষেত্রে সুরা বাকারা ইন্নাল্লাহ ইয়ামুরুকু আন তাজবাহু বাকারা। হ্যাঁ, বিয়ে দিবি রে, চাচাকে বলছে হ্যাঁ তোমার মেয়ের বিয়ে দিবে না, ভাতিজা বলছে যে দিবি না বিয়ে, আচ্ছা ঠিক আছে, চাচাকে খুন করে দিয়ে ওর ধনও নিয়ে যাব, ওর মেয়েকে বিয়ে করবে, এইভাবেই তো খুন করেছিল। এই লোক এবার খুন করেছে, ফাহাল্লি মিন তওবা, ভয় হয়েছে, সাহাবায়ে কেরামদের জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা শেষ হয়ে গেছে, আবদুল্লাহ ইবনে আব্বাসকে বলছে আমার কি তওবা কবুল হবে, একটা মহিলাকে এরকম খুন করে দিয়েছি। কালা উম্মু কাহিয়া, আবদুল্লাহ আব্বাস বলছেন যে তোমার মা বেঁচে আছে? কালা আল্লাহ, মা বেঁচে নেই। কালা তুব ইলাল্লাহ আজ্জা ওয়াজ্জাল, আল্লাহর কাছে তওবা করো তুমি। ওয়া তাকাররাব ইলাইহি মাস্তাতাতা, যথাসাধ্য নেক আমলের মাধ্যমে আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করার চেষ্টা করো। এক নম্বরে কি বলেন ইবনে আব্বাস, হ্যাঁ যখন তাকে তাকে জিজ্ঞেস করলো ওই ব্যক্তি, ওই খুনি, যে আমার কি তওবা কবুল হবে, এরকম এক মহিলাকে খুন করেছি, তখন কি বলেছিলেন যে তোমার মা কি বেঁচে আছে? যদি মা বেঁচে থাকতো তো বেটার চান্স ছিল তোমার গুনাহ মাফের জন্য। বলছেন বর্ণনাকারী ইবনে আব্বাসকে যে আপনি ওই লোকটিকে কেন জিজ্ঞেস করলেন? মা সাআলতুন হায়া, তুমি ওর মা বেঁচে আছে না আছে এটা কেন জিজ্ঞেস করলেন? কছে ইন্নি লা আলামু লা আলামু আমালান আকরাবা ইলাল্লাহি আযজা ওয়াজাল মিন বিররিল ওয়ালিদা, আমি কোন আমলকে মাতা পিতার সেবার চাইতে ভালো আমল বলে জানি না। সুতরাং এই লোক যখন তওবা করতে এসেছে, তাকে সবচেয়ে ভালো আমল বাতলানোর জন্য বললাম যে তোমার মা বেঁচে আছে কিনা। জি, হাদিস ইমাম বুখারীর আল আদাবুল মুফরাদে আছে এবং হাদিসটি সহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এরকম একটি হাদিস বর্ণিত রয়েছে যে এক মহিলা ছিল যে জাদু টোনা করত। আর আজকাল ভারত বাংলাদেশে বাঙালি সমাজে বিশেষ করে জাদুঘরের সংখ্যার শেষ নেই, সুবহানাল্লাহ। আর মহিলারাই বেশি, কবিরাজ কবিরাজ নেই, কিন্তু এরা কবিরাজ নেই না কি, এরা সব জাদুঘর, সব জাদুঘর। হ্যাঁ, দোয়া তাবিজ করে, দোয়া তাবিজ করে, এই জাদু করে, সেহের এগুলো সব সেহের কুপুরি। এক মহিলা জাদু করত, দৌমাতুল জান্দাল, দৌমাতুল জান্দাল কেউ গেছেন? আর গিয়েছেন আলজফ, গিয়েছেন আলজফ থেকে মাত্র কত কিলোমিটার? আলজফে আমি কয়েক বছর আগে, 3-4 বছর আগে একটা প্রোগ্রাম করলাম, আর তার সাথে সাথে একদিন ওই দৌমাতুল জান্দাল 30-40 কিলোমিটার মনে হয়, ছোট শহর দৌমাতুল জান্দাল। তো দৌমাতুল জান্দালে ওই মহিলাটি শেহর জাদুটনা করত, কাদেমাতিল মদিনা, মদিনা আসলো মহিলা ওই দাওমাতুল জান্দাল থেকে, উত্তর অঞ্চল সৌদি আরবের উত্তর অঞ্চল থেকে মদিনা আসলো। তাস আল আন তাওবাতেহা, জাদু টোনা করেছে, এখন সে তওবা করতে চায়। কালাত ফারাইতুহা তাবকি, মহিলা কান্না করছে যে আমার তওবা কেমন করে কবুল হয়, যায় মদিনা যায়, যদি কোনো রাস্তা বেরোয় আমার তওবা কবুল হবে কিনা। লাম্মা লাম তাজিদিন নবী সাফায়া শিয়াহা, কারণ তার উদ্দেশ্য ছিল যে নবী বেঁচে আছেন, নবীর খেদমতে যাব আর নবীকে বলবো যে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। কিন্তু যখন এসে মহিলা পৌঁছিল, তার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। এমন কান্না করলো ওই মহিলা নবীকে না পেয়ে, মায়েশা বলছেন যে ইন্নিল আরহামুহা, আমার খুব মায়া চলে আসলো, অথচ হ্যাঁ জাদুকারিনী, ওই মহিলা হচ্ছে জাদুকারিনী, তারপর আমার খুব মায়া চলে আসলো। ফাসাল তো আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহুম ইয়াউমাইযিন মুতাফাওয়াফিরুন, তখন সাহাবায়ে কেরামদের যথেষ্ট সংখ্যা ছিল মদিনায়, তারা বেঁচে ছিলেন, তাদেরকে জিজ্ঞেস করলাম এই মহিলা সম্পর্কে যে যা আত্মাস আলানি তওবা, তওবা করার জন্য মাসলা জিজ্ঞেস করেছে কেমন করে আমার তওবা কবুল হবে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাতা ইন্তেকাল করেছেন, আপনারা এখন ফতোয়া দেন, হ্যাঁ বা এই মহিলার সমাধান দেন।
ফাহাজেনাত আন্নাহ লাম তুদরেকু, এই মহিলা এসে নবীকে পায়নি, ওই জন্য বড়ই চিন্তিত এবং কান্নায় ভেঙে পড়েছে। তাস আলুস সাহাবা, সাহাবাইকে আন্দরকে জিজ্ঞেস করছে মহিলা, ইন্নি কুন্তু আমালুস সেহের, আমি জাদু করতাম, ফাকাইফা আতুব, কেমন করে তওবা করব। ফামা দাঁড়াও মা যায় এখনো, সাহাবিরা বুঝতে পারছেন না যে একে কি সমাধান দেব। কুল্লহম আবা, প্রত্যেকে ভয় ভীত যে কি বলবো, একে কি জবাব দেব। আখাফা আই ইউফতিয়া হাবে মালায়, না জানে কি বা ফতোয়া দেব। সবাই ভয় ভীত সাহাবাই কেরামগণ, ইল্লা আন্নাহুম কালু, তারা বললেন যে একটাই সমাধান তোমার জন্য দেখছি, তুমি এত বড় অপরাধ, কুফরি কাজ করেছো, সেহের করেছো। শুধু কুফরি কাজ না, জাদুর মাধ্যমে যেমন কুফরি শিরক করা হয়, তেমনি কত মানুষের যে ক্ষয়ক্ষতি করা হয়েছে, কাউকে খুন করা হয়েছে বান মেরে, হ্যাঁ কাউকে অসুস্থ করা হয়েছে বান মেরে, হ্যাঁ কাউকে পাগল করা হয়েছে বান মেরে, কত কি করেছে বান মারার মাধ্যমে, যে কত কি করে জাদুটোনা করে। সাহাবিরা কি বললেন যে লাউকানা আবাওয়াকে হাইয়াইনে, তোমার মাতা পিতা যদি বেঁচে থাকতো তো একটা সমাধান আছে, আও আহাদেম, অথবা দুইজনের একজন, মা বাবার একজন যদি বেঁচে থাকতো, লাকানা ইয়াকফিয়ানেকে, তাহলে তোমার জন্য যথেষ্ট ছিল, তোমার জন্য, তোমার তোবার জন্য যথেষ্ট ছিল যে মা বাবার সেবা করতে বা মায়ের সেবা করতে, বা বাপ বেঁচে থাকলে বাপেরও সেবা করতে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ এই হাদিসের সনদকে উত্তম বলেছেন, জাইয়েদ বলেছেন। তিন নম্বর উপকারিতা হচ্ছে যে যারা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করে তাদের বালা মুসিবত দূর হয়। কি হয়, কে চান যে বালা মুসিবত আসুক? কেউ চান? কেউ চায় না। অমুসলিম চাই বালা বিপদ আপদ আসুক? চাই না। অসৎ বেনামাজি চাই, বেদিন চাই, নাস্তিক চাই? কেউ চাই না। তাহলে মাতা পিতাদের সাথে, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করলে সকলের ফায়দা, সকলের ফায়দা রয়েছে। এটা নয় যে শুধু মুসলিম নামাজিরাই ফায়দা পাবে, অসৎ লোকও যদি মা বাবার সাথে ভালো আচরণ করে তো দুনিয়ার নগদ ফায়দাটা পাবে। হ্যাঁ, শুধু মা বাবার সেবা করে জান্নাত যেতে পারবে না, সেটা আলাদা কথা, কারণ যদি নামাজ ঠিক না থাকে, যদি তার তৌহিদ ঠিক না থাকে, ইসলাম ঠিক না থাকে, তাহলে কিন্তু দুনিয়াতে আল্লাহ পাক তাকে ব্যর্থ করবেন না, তার কিছু বদলা অবশ্যই দেবেন। জি হ্যাঁ, এই মর্মে লম্বা হাদিস, শুধু ইঙ্গিত করছে সহিহ বুখারী মুসলিম হাদিস আছে। তিনজন লোক বনি ইসরায়েলদের জামানার প্রাচীন যুগে, তারা যাচ্ছিল মরুভূমিতে, যেতে যেতে হঠাৎ ঝড় তুফান উঠে গেল, তখন তারা কি করেছিল, গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল, গুহায় আশ্রয় নিল, আর ঝড়ের সময় একটা পাথর পড়ে গুহার দরজাটা বন্ধ হয়ে গেল। তারপরে তিনজনে দোয়া করতে লাগলো যে এখন তো কোনো উপায় নেই, আজকাল তো মোবাইল আছে, টেলিফোন করছে, আমি অমুক জায়গায় ফেসে আছি, কত বড় নিয়ামত, নিয়ামতের কদর করছেন না, পাপে লাগাচ্ছেন, চিন্তা করেন। হ্যাঁ, কিন্তু তখন আজকে থেকে 20 বছর আগে বাড়ির পাশে কোথায় আপনি পড়ে আছেন, হ্যাঁ বেহুশিয়া পড়ে আছেন, মা বাবা খবর রাখেন, কিন্তু এখন আলহামদুলিল্লাহ, হ্যাঁ মোবাইল হয়ে গেছে, কত সুবিধা, হ্যাঁ কোথায় কি আছেন না আছেন, এতদূর আসলাম, এতদূর গেলাম, ইত্যাদি সব বলতে পারছেন। আল্লাহু আকবার। তো তিনজনের একজন কে ছিল, যার মা বাবা বেঁচে ছিল, বৃদ্ধ, আর সে রাখাল, হ্যাঁ ওর চড়ায়, বকরি চড়ায়, চড়িয়ে এসে দুধ দইবে, দুধ দহন করার পরে ছেলে মেয়েকে খাওয়াবে, স্ত্রীকে খাওয়াবে, না না কাকে হয়তো আগে মা বাবাকে, একদিন একটু লেট হয়ে গেছে, মা বাবা শুয়ে গেছে, আর ছেলে হয়তো এলো না, না খেয়ে বেচারা শুয়ে গেছে, শুয়ে গেছে, তখন ছেলে মেয়েরা কান্নাকাটি করছে, খিদাই বলছে, না তোরাকে খেতে দেবো না, আমি স্ত্রীকে দেবো না, ছেলে মেয়েকে দেবো না, আমার মা বাবাকে আগে খাওয়াবো, দুধ পান করাবো, তারপরে দুধ নিয়ে মা বাবার মাথার কাছে, বিছানার কাছে দাঁড়িয়ে গেল যে যখন যাকবে ওদেরকে খাওয়াবো, আর তারপর তখন ছেলে মেয়েকে দেবো, সকাল হয়ে গেল, সকাল উঠেছে, তারপরে মা বাবাকে দুধ দিয়েছে। আল্লাহ যদি এই কাজ তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তোমাকে রাজি করার জন্য করে থাকি, তোমার বালা মুসিবত দূর করে দাও। পাথর সরেছিল না সরেনি? তিনজন নিজের নিজের নেক আমল পেশ করেছিল, এইভাবে তাদের বালা মুসিবত দূর হয়েছিল, তারা সহি সালামতে সেই গুহা থেকে বেরিয়ে গন্তব্যস্থানে গিয়েছিল, বুখারী মুসলিমের হাদিস। চার নম্বর উপকারিতা হচ্ছে যারা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করে তাদের রিজিকে বরকত হয়, আয়ু বৃদ্ধি হয়, হ্যাঁ সুস্থতা মিলে, সব দিক দিয়ে দুনিয়ার বরকত কথাটি একেবারে ব্যাপক, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বরকত, আপনার চলাফেরা বরকত, শরীর স্বাস্থ্যে বরকত, রুজিতে বরকত, বাড়িঘরে বরকত, ছেলে মেয়েতে বরকত, ছেলে মেয়ে মাশাআল্লাহ অল্প মেহনতে অল্প খরচে অনেক এগিয়ে গেল। আরে মানুষ কোটি কোটি টাকা ডোনেশন দিয়ে পড়িয়ে সারা জীবনটা যদি হিসাব করে একটা ছেলের পিছনে, যে একটা মেডিকেল ডাক্তার বানাতে গিয়ে কত টাকা সে খরচ করেছে, তো কোটি টাকার উপরে চলে যাবে। গত সপ্তাহে এক ভাইয়ের সাথে দেখা হলো, পাঠাবে ছেলেকে আমেরিকা কোনো এক ইউনিভার্সিটিতে পড়ার জন্য, তো হঠাৎ করে পরিচিত মানুষ, কী ব্যাপার, তো বলছে ছেলেকে পাঠাচ্ছে আমেরিকা, কালকে আমেরিকা যাবে।
গত সপ্তাহের ঘটনা তো, কি বাবার কোথায় কিভাবে অ্যাডমিশন নিচ্ছে ছেলে আপনার এই বাংলাদেশ স্কুল থেকে, সে ছেলেটি যাচ্ছে বলছে যে ওখানে অ্যাডমিশন নিয়েছে এক সেমিস্টার, এক সেমিস্টার আমরা বুঝছেন তো চার মাস পাঁচ মাস তাই না, বছরে যে দশ মাস পড়ায় তার মধ্যে চার পাঁচ মাস ধরেন, এই চার পাঁচ মাসের পড়াতে $35,000 বছরে তাহলে কত $70,000 শুধু কি ইউনিভার্সিটির ফিস, তার যাতায়াত খরচ, খাওয়া খরচ, থাকা খরচ, চলা খরচ ইত্যাদি খরচ, ওগুলো তো আছে ওটাকে ওতে সামিল করেন আপনি, আর তারপরে এটাকে চার বছর মিনিমাম চার বছরের কোর্স অথবা পাঁচ বছরের কোর্স একটা অনার্স করার জন্য এর খরচ, তারপরে মাস্টার্স করবে তাতে দু তিন বছর তার খরচ, পিএইচডি করলে আরও দু তিন বছর চার বছর, টোটাল হিসাব করে দেখেন কত করে, আমি এক বছরে দেখলাম এক বছর শুধু হিসাব করেছিলাম যে যদি তার $70,000 বাৎসরিক খরচ হয় তাহলে মোটামুটি $80,00,000 বাংলাদেশের হয়ে যাচ্ছে কাছাকাছি বা তার বেশি, আর বাকি $20,00,000 খরচ হবে না তার খাওয়া দাওয়া খরচ থাকা খরচ বেশি হবে আরও, তো সব মিলিয়ে বাৎসরিক ১ কোটি টাকা খরচ করছে শুধু অনার্স পাস করাতে, সে কত কোটি টাকা খরচ করবে ৪ কোটি টাকা খরচ করবে চিন্তা করেন আপনি, সুবহানাল্লাহ। কি বলছিলাম, কি বলতে গিয়ে বললাম, এই লোক একটা ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার তৈরি করলো ৪ কোটি দিয়ে, আর আরেকজন ইঞ্জিনিয়ার তৈরি করলো আলহামদুলিল্লাহ ফিরে ১ পয়সা খরচ নেই, জি এটা বরকত নাই, বরকত নাই, ইঞ্জিনিয়ার তৈরি ১ পয়সা খরচ নাই, বরং এক্সেলেন্ট হলে ভালো রেজাল্ট করলে বছরে তাকে আরো ভাতা দেয়, বরকত না, অনেকের আছে এরকম, আপনার পাশে অনেকের আছে, আপনার পরিচিতদের মধ্যে অনেক থাকতে পারে, এইগুলো হচ্ছে আসলে বরকত। এই বরকতটা কোত্থেকে হবে, এক নম্বরে মনে রাখবেন মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করে। এই মর্মে বেশ কিছু হাদিস আছে, একটি হাদিস শোনাই বুখারি মুসলিম রয়েছে, মান আহাব্বা ইউবসাতা লাহু ফি রিজকি, কেউ যদি পছন্দ করে তার রিজিকে বরকত দেওয়া হোক, ওয়া ইউনসা লাহু ফি আসারি তার আয়ু বৃদ্ধি করা হোক, ফালিয়াসাল রাহিমাহু তাহলে সে যেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে, আর সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয়কে যার মাধ্যমে আপনি দুনিয়াতে এসেছেন, তারা না থাকলে আপনি দুনিয়াতে আসতেন না, কার্পেট থেকে এসেছেন, হ্যাঁ কার্পৃষ্ঠ দেশ থেকে এসেছেন বাপের, তাই না, তো মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে। অন্য হাদিসে মাতা পিতার কথা বলে ফালি ইয়া বাররা ওয়ালিদাইহি, মুসনাদ আহমদ রয়েছে, মাতা পিতার সাথে যেন সৎ ব্যবহার করে, মাতা পিতার সাথে যেন সৎ ব্যবহার করে। পাঁচ নম্বর উপকারিতা হচ্ছে, শোনেন, যারা দুনিয়াতে বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করবে তারা ছেলে মেয়েদের কাছ থেকে ভালো ব্যবহার পাবে, ভালো আচরণ, যারা বাপ মায়ের সাথে খারাপ আচরণ করেছে তারা ছেলে মেয়ের কাছ থেকে ভালো মোটে আশা করতে পারেন না, ভালো ব্যবহার বাপ মায়ের সাথে করেও এমন হয়ে গেছে আজকাল পারিপার্শ্বিক অবস্থার কারণে আশেপাশের খারাপ ছেলেদের কারণে যে ভালো ব্যবহার করেছি বাপ মায়ের সাথে তারপর ছেলের কাছ থেকে ভালো পাওয়া যাচ্ছে না অনেক সময়, বুঝছেন না, বুঝছেন না কথা, আপনি হয়তো বাপ মায়ের সাথে খুব ভালো ব্যবহার করেছেন তার অর্ধেকও আপনার সাথে ভালো ব্যবহার করেন না, যে কোনো অন্য পাপের কারণে হোক অথবা হ্যাঁ যে কোনো কারণে হোক এরকম হচ্ছে। তাহলে যারা বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করেছেন কি আশা রাখেন, প্রখ্যাত তাবি সাবেত আল বোনানি ছিলেন, তিনি বলছেন রায় তো রাজুলান ইয়াদরিবু আবাহু ফি মাউদাই, এক জায়গায় দেখছি যে একটা ছেলে তার বাপকে মারছে ধরে, আজকাল কত যে মারছে বাপকে যেখানে সেখানে, মাকে মারছে অথবা বউ মারছে, চুপ করে আছে শুনছে, আউযুবিল্লাহ দেখছে কোনো কিছুই করছে না। ফাকিল আলহ জিজ্ঞাসা করা হলো যে মা হাজা এটা কি আবার, ফাকাল আল আব এ হচ্ছে বাপ আর এ হচ্ছে ছেলে, ছেলে বাপকে মারছে, তখন ওই লোক বাপ বলছে যে দেখো ওকে ধরিও না, ওকে বারণ করিও না, কারণ মার খাওয়ার কাজ আমি করেছি, ওই বাপ যখন মার খাচ্ছে বার্ধক্য তখন বলছে মায়ের খাওয়ার কাজ আমি করেছি, খাল্লু আনো আমার ছেলেকে ছেড়ে দাও, ফাইননি কুনতু আজরেবু আবি ফি হাজাল মাউজে, যেই জায়গায় আমাকে মারছে ওই জায়গাতে আমি আমার বাপকে মেরেছিলাম, আল্লাহ জায়গাটা ওই এক, সুবহানাল্লাহ, যেখানে করে যেই জায়গাতে আমি মেরেছিলাম ওই জায়গাতে আমাকে আমার ছেলে ধরে মারছে, তাবেইনদের জামানার ঘটনা, জি হ্যাঁ সুবহানাল্লাহ, আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন, ভুল ত্রুটি মাফ করেন। ৬ নম্বর উপকারিতা হচ্ছে যদি বাপ মাকে রাজি করে নিতে পারে ন্যায়সঙ্গতভাবে, অন্যায়ভাবে নাই মনে করে রাখবেন, হ্যাঁ ন্যায়সঙ্গত জায়েজ কাজের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে যদি বাপ মাকে রাজি করে নিতে পারেন তাহলে আল্লাহ রাজি হয়ে যাবে, আর আল্লাহ রাজি হয়ে গেলে জান্নাতে সবচেয়ে বড় যে নিয়ামতের কথা বলবেন, জান্নাতে যখন জান্নাতিরে চলে যাবে আর জাহান্নামে জাহান্নামিরে চলে গেছে,
তখন আল্লাহ পাক তার দর্শন দান করবেন, দিদার দেখতে পাবেন আল্লাহকে জান্নাতীরা। আল্লাহ পাক বলবেন যে তোমাদেরকে আর কিছু দেব কি, হাল আজিদকুম, আর কিছু লাগবে, আর কিছু লাগবে তোমাদের? তখন জান্নাতের বলবে যে আল্লাহ আর কি আমরা চাইব, যা পাওয়া পেয়ে গেছি, জান্নাত পেয়ে গেছি, আর আর কি লাগবে আল্লাহ? তখন আল্লাহ পাক বলবেন যে ওহিল্ল আলাইকুম রিজওয়ানি ফালা আসখতু আলাইকুম আবাদা, আজকে থেকে তোমাদের জন্য আমি আমার সন্তুষ্টিকে অবধারিত করে দিলাম, ফরজ করে দিলাম, জীবনেও কখন আর তোমাদের উপর আর অসন্তুষ্ট হব না, নারাজ হব না। তো আল্লাহ রাজি হয়ে যাওয়া সবচেয়ে বড় নিয়ামত, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত। জান্নাত পেয়ে গেলেন, দিদার সাক্ষাৎ পেয়ে গেলেন, আর তারপরে আল্লাহ পাক যেটা দেবেন আজিদকুম, আরো কিছু তোমাকে বোনাস দেব, সেটা হচ্ছে ওহিল্ল আলাইকুম রিজওয়ানি ফালা আসখাতু আলাইকুম আবাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসে রিজা রব্বি ফিরজাল ওয়ালিদে, আল্লাহ রাজি হবেন যদি বাপ মা রাজি হয়, ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আর বাপ মা যদি নারাজ হয়ে যায় আপনার উপর তাহলে আল্লাহ নারাজ অসন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বাপ মায়ের হক আদায় করার তৌফিক দান করেন, বাপ মায়ের সাথে ভালো আচরণ করার তৌফিক দান করেন। যাদের বাপ মা দুনিয়া থেকে চলে গেছে তাদেরও কিছু হক রয়েছে, সেটা হচ্ছে দুয়ার মাধ্যমে বেশ কিছু নেক আমল রয়েছে, সেই নেক আমলগুলি করার মাধ্যমে, যেমন বাপ মায়ের জন্য হজ করা, ওমরা করা, সাদকা করা, দান খায়রাত করা, মসজিদ মাদ্রাসা তৈরি করে দেওয়া, ইসলামের দাওয়াত প্রচার প্রসারের ক্ষেত্রে খরচ করা, আর গরিব মিসকিনের জন্য খরচ করা, আর তাতে নিয়ত করা যে আমার বাপ মায়ের কাছে এই সবগুলি পৌঁছুক। যেগুলি পৌঁছে না বেদাতি তরিকাতে বাপ মাকে নাকি পৌঁছাবেন না, নামাজ পড়ে বাপ মাকে নাকি পৌঁছাবেন বেদাতি তরিকা, যে দুই রাকাত নামাজ এটা আমার বাপ মায়ের জন্য, রোজা রাখবেন দুটো আর বলবেন এই দুটো রোজা আমার বাপ মায়ের জন্য বেদাতি তরিকা, আর কোরআন পড়ে বক্সন এক খতম দিলাম, এই খতমটা আমার বাপের জন্য, এই খতম আমার মায়ের জন্য, এগুলো হচ্ছে বেদাতি তরিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো করেননি, বাকি সাদকা জারিয়া এবং হজ ওমরা আর এইরকমই দোয়া ইত্যাদি ইত্যাদি আর মাধ্যমে আপনি বাপ মাকে উপকৃত করতে পারেন, যদিও বাপ মা দুনিয়া থেকে চলে গেছে। যাদের বাপ মা দুনিয়াতে বেঁচে আছেন আল্লাহ পাক তাদেরকে যেন সুস্থ রাখেন, তাদের যেন শান্তিতে রাখেন, তাদের সাথে ভালো আচরণের তৌফিক দান করেন, আর যাদের বাপ মা দুনিয়া থেকে চলে গেছে তাদেরও হক আদায় করে আল্লাহ পাক তৌফিক দান করেন, তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন, আমাদের সকলকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদৌস দান করেন, বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজতে রাখেন, আল্লাহ পাক রব্বুল জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।